পরায়ণ, আল্লাহ নিজের জন্য সবচেয়ে জরুরি যে কাজটা করে নিয়েছেন সেটা হচ্ছে ইন্নি হাররামতু যুলমা আলাইয়া, আমি আমার উপর অত্যাচারকে হারাম করে নিয়েছি, আমি হচ্ছে ন্যায় পরায়ণ। সারা পৃথিবীর মানুষ যদি গ্রামের সালিশ, সমাজের সালিশ, পারিবারিক মিটিং, হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, প্রধানমন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, কমিটি, কারো কাছে গিয়ে ন্যায় পরায়ণতা না পায়, ন্যায় বিচার না পায়, তাহলে ওই ব্যক্তিকে তার পরিপূর্ণ ন্যায় বিচার নিয়ে দেওয়ার দায়িত্ব আল্লাহর কিয়ামতের মাঠে। তিনি কত ভয়ঙ্কর ন্যায় পরায়ণ যে শুধু মানুষের অন্যায় অত্যাচারের বিচার করবেন না, পশু পাখিও যদি একজন আর একজনের উপর, এমনকি একটা শিংওয়ালা পশু যদি একটা ওয়াশিংওয়ালা পশুকে আঘাত দিয়ে থাকে বেশি, যেটা ন্যায়ের মাপকাঠিতে কম বেশি হয়ে গেছে, ওটা কিয়ামতের মাঠে আল্লাহ পরিপূর্ণ করে দিবেন। যেই দিন আল্লাহ বিচার শেষ করবেন ওই দিন পৃথিবীর অবস্থা হবে শূন্য, জিরো। আল্লাহ পৃথিবীর অবস্থা জিরো করবেনই করবেন, তথা পৃথিবীর কোনো মানুষের কোনো দাবি বাকি থাকবে না, পৃথিবীর কোনো পশুর কোনো দাবি বাকি থাকবে না, কোনো দাওয়া বাকি থাকবে না, যেটা আল্লাহ বিচার করে সম্পূর্ণ করে না দিবেন ন্যায়পরায়ণতার মাপকাঠিতে। এটা হচ্ছে তার অন্যতম বৈশিষ্ট্য যে তিনি ন্যায়পরায়ণ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায়পরায়ণ, জন্মগত ন্যায়পরায়ণ। কেউ যদি বলে 40 বছর পর ওহি আসার পর ন্যায়পরায়ণ হয়েছে, জি না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগত ন্যায়পরায়ণ, জন্মগত সত্যবাদী, জন্মগত আমানতদার। নবী হওয়ার আগে সারা মক্কায় তার যে গুণ ছড়িয়ে গেছিল সেটা হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায়পরায়ণ, বিচার সালিশে তার কাছে গেলে ন্যায়পরায়ণতা পাবা, আমানতদারিতে পাবা, সত্যবাদিতা পাবা। আর আজকে মুসলমানদের কাছে যেটা সবচেয়ে কম পাবেন সেটা হচ্ছে ন্যায়পরায়ণতা না থাকা। আমরা বুঝি না যে ন্যায়পরায়ণতা কী জিনিস, এবং ইসলামে ন্যায়পরায়ণতার গুরুত্ব কত ভয়ঙ্কর, কত কঠিন, এটা আলেম ওলামাও বুঝে না। আমরা মনে করেছি সালাত, সিয়াম, হজ, যাকাত হয়তো ইসলাম, আমরা মনে করেছি এই এই হয়তো ইসলাম, কিন্তু আমি বলবো ইসলামের মূল ভিত্তি, মূল সারমর্ম যেটার উপর ইসলাম টিকে আছে সেটা হচ্ছে ন্যায়পরায়ণতা। আর যেটাতে মুসলমানেরা সবচেয়ে বেশি পিছিয়ে আছে সেটা হচ্ছে ন্যায়পরায়ণতা, কেননা মুসলমানেরা বুঝেই না ন্যায়পরায়ণতা কি। আপনি সমাজের উপর লেভেল থেকে শেষ লেভেল পর্যন্ত মেপে আসেন, যেমন একদম রুট লেভেল, ব্যক্তি লেভেলে যদি আমি আপনাকে বলি যে আপনি 5 অক্ত সালাত আদায় করেন, আপনি অনেক বড় হাজি, আপনি দান করেন, কিন্তু আপনি আপনার বোনকে তার বাপের সম্পত্তিতে ভাগ দিতে গড়িমসি করেছেন, দেরি করেছেন, ভাগ দিলেও ভালো জায়গায় আপনি যেমন মাপে নিয়েছেন তেমন মাপে উপযুক্ত জায়গায় দেননি, অথবা বোনকে জমিতে ভাগই দেননি, অথচ আপনি সালাত আদায়কারী, অথচ আপনি সিয়াম পালনকারী, অথচ আপনি হজ পালনকারী, আপনি বুঝেনি না ইসলাম কি জিনিস। ইসলাম হচ্ছে ন্যায়পরায়ণতার উপর টিকে আছে। আপনি ন্যায়পরায়ণতার পরীক্ষায় একজন অন্যায়কারী, একজন জালেম, আপনার সালাত, আপনার সিয়াম, আপনার হজ আপনাকে জান্নাতে নিতে পারবে না যদি আপনার বোন আপনাকে ক্ষমা না করে, নিতে পারবে না। এটার নাম ইসলাম, এটা ন্যায়পরায়ণতা। আমি এবং আপনি 24 ঘন্টা আমাদের পরিবারে স্ত্রীর সাথে চলতেছি, মায়ের সাথে চলতেছি, আপনি কি আপনার বাপ মায়ের সাথে ন্যায়পরায়ণ, তাকে তার মাপ মতো যথোপযুক্ত হক দিয়েছেন? আপনি কি আপনার স্ত্রীর সাথে ন্যায়পরায়ণ, তাকে তার মাপ মতো যথোপযুক্ত হক দিয়েছেন? এটা অত সহজ কিছু নয়, অনেক কঠিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিসের কমতি ছিল আমাকে বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু না সালাত পরিত্যাগকারী, না যাকাত পরিত্যাগকারী, না যুদ্ধে পিছনে পিছপা বহনকারী, না হিজরতে পিছপা, কোথাও পিছপা নয়। আল্লাহর নবী তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তিনি সালাত আদায়কারী, তাহাজ্জুদ গুজার, সিয়াম পালনকারী, তারপরও কেন মদিনা থেকে জেরুজালেমের 1200 কিলোমিটার রাস্তার অর্ধেক রাস্তা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ে হাঁটলেন? কেন, কিসের ঠেকা পড়েছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে আল্লাহর নবীর পক্ষ থেকে জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর, নামাজ, সালাত, সিয়াম, হজ, যাকাতের ইবাদতের ভান্ডার থাকার পর, দানের ভান্ডার থাকার পর, কেন তিনি মদিনা থেকে জেরুজালেম অর্ধেক রাস্তা পায়ে হাঁটবেন আর গোলামকে উটের পিঠে চড়িয়ে রাখবেন? কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখাতে চেয়েছেন
নিজেকে টিকিয়ে রাখতে চেয়েছেন যে আমি ওমর, ন্যায় পরায়ণতার মাপকাঠিতে কোনোদিন যদি ইতিহাসে বিচার করা হয় তাহলে আমি ওমর ন্যায় পরায়ণতার মাপকাঠিতে যেন শতভাগ উত্তীর্ণ হতে পারি, কেউ যেন বলতে না পারে যে ওমর শাসক হিসেবে এখানে ন্যায় পরায়ণতা করেনি, এটা মুখ দিয়ে উচ্চারণ করার মতো পৃথিবীতে যেন কেউ না থাকে, আমি যেন শতভাগ ন্যায়পরায়ণতা বাস্তবায়ন করতে পারি, এইটাই হচ্ছে ন্যায়পরায়ণতা। মানুষ বুঝেই না ইসলাম কি, ওই রাষ্ট্র কখনোই ইসলামী রাষ্ট্র নয়। একটা ইসলামী রাষ্ট্রের বাদশাহ রাজা বাদশাহ থেকে শুরু করে প্রত্যেকটা নাগরিক যদি পাঁচ অক্ত সালাত আদায়কারী হয় তবুও রাষ্ট্র ইসলামী রাষ্ট্র নয়, যদি রাষ্ট্র তার নাগরিককে 100% ন্যায়পরায়ণতা না দিতে পারে। কি বুঝলেন? তার মানে আজকে এই বর্তমান বাংলাদেশে কোন ইসলামী দল, কোন ইসলামী সংগঠন, কোন মাদ্রাসা, কোন মসজিদের ইসলামী ভিত্তিতে দেশ চালানোর যোগ্যতা নাই। কেন বললাম? এই জন্য যে আপনি মাদ্রাসায় গেলে সালাত পাবেন, সিয়াম পাবেন, হজ পাবেন, জাকাত পাবেন, ইসলামী দলে গেলে সালাত, সিয়াম, হজ, জাকাত পাবেন, আপনি যে কোনো ইসলামী সংগঠনে গেলে, মসজিদে গেলে সালাত, সিয়াম, হজ, জাকাত পাবেন, পাবেন না কি, ন্যায় পরায়ণতা পাবেন না, ন্যায় পরায়ণতা পাবেন না। ইসলামী দলের নেতা যে বেশি চামচামি করেছে, অকি পদ দিয়েছে, যে নিষ্ঠার সাথে, ন্যায় নিষ্ঠার সাথে কাজ করে গেছে, ওকে পদ দেয়নি, তাহলে ও রাষ্ট্র চালালে ও ন্যায় পরায়ণতা করতে পারবে না, ও রাষ্ট্র পরিচালনায় অযোগ্য। এটা ইসলামী রাষ্ট্র নয়। ইসলামী রাষ্ট্র মানে সালাত, সিয়াম দিয়ে ইসলামী রাষ্ট্র হয় না। ইসলামী রাষ্ট্র টিকে থাকে ন্যায় পরায়ণতার উপর ভিত্তি করে। পুরো ইসলামের মূল সারমর্মই ন্যায় পরায়ণতা। আল্লাহ নিজে ন্যায় পরায়ণ, তার নবী ন্যায় পরায়ণ। এবং আপনি এটাও মনে করে রাখিয়েন যে আজকে এত লাইভ ক্যামেরা, এত ফোনের সামনে বক্তব্য দিচ্ছি আমরা, তারপরও মানুষ দলে দলে কেন ইসলাম গ্রহণ করে না, বিচ্ছিন্ন কেন? ওই চিটাগাং থেকে একজন, সিলেট থেকে একজন, এত চিল্লিয়ে চিল্লিয়ে আলোচনা করছি কেন? অথচ যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, তখন না মোবাইল, না ক্যামেরা, না মাইক, না প্রোগ্রাম, না জালসা। আর আল্লাহ কোরআনে বলছে যে মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করতেছে। যেখানে যেখানে সাহাবীরা গেছে 30 বছরের মধ্যে মানুষ পঙ্গপালের মতো ইসলামে এসেছে। এটা মনে রাখেন, ইতিহাস ঘেটে দেখেন, আজকে আমার বক্তব্য শুনে গিয়ে ইতিহাস ঘেটে দেখেন, মানুষ সালাতের কারণে ইসলাম আসেনি, মানুষ তাওহীদের বিশ্বাসের কারণে ইসলামে আসেনি। যখন স্পেনে তারেক বিন জিয়াদ ঢুকেছে, তখন গোটা স্পেনের মানুষ ছিল মাজলুম, অত্যাচারিত। ওরা মুসলমানদের ন্যায় পরায়ণতা দেখে, মুসলমানদের সততা, আমানত, দারিদ্রতা দেখে পাগল হয়ে গেছে যে পৃথিবীতে যদি আমরা আমাদের পরবর্তী প্রজন্মদেরকে শান্তিতে বাস করতে চাই, শতভাগ ন্যায় পরায়ণতা, আমানত, দারিদ্রতা নিয়ে আমাদের সন্তানেরা বাস করতে চাই, কিসের এগুলো? ধ্বংস করা এই সমস্ত অত্যাচার, নির্যাতনের এই সমস্ত শাসন বাদ দাও, সব দলে দলে ইসলাম গ্রহণ করো। যদি ন্যায় পরায়ণতা চাও, শান্তি চাও, আমানত দারিতা চাও, সততা চাও, দলে দলে ইসলাম গ্রহণ করো। যেখানে মুসলমানেরা গেছে ওখানে মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করেছে, সালাত, সিয়াম, হজ, জাকাত, আকীদা, তাওহীদের কারণে নয়, মুসলমানদের চারিত্রিক উন্নত বৈশিষ্ট্যের কারণে। আর আজকে আপনি মুসলমানদের অবস্থা দেখেন, মুসলমানদের কাছে আজকে সবচেয়ে সহজ পাপ মিথ্যা বলা, সবচেয়ে সহজ পাপ দুর্নীতি করা। বাংলাদেশের টপ লেভেল থেকে নিম্ন লেভেল পর্যন্ত সবাই কোনো না কোনো মসজিদ মাদ্রাসার সাথে জড়িত আছে, কোনো না কোনো জালসা সম্মেলনের সাথে জড়িত আছে, সব জায়গায় হয়তো তারা দান খয়রাতে অংশগ্রহণ করছে এবং হয়তো পাঁচ অক্ত সালাত আদায় করছে, কিন্তু একজন এসপি দাঁড়িয়ে বলুক, একজন ওসি দাঁড়িয়ে বলুক, একজন চেয়ারম্যান মেম্বার দাঁড়িয়ে বলুক, একজন সচিবালয়ের সচিব দাঁড়িয়ে বলুক, একজন এসিল্যান্ড, একজন সাব রেজিস্ট্রার দাঁড়িয়ে বলুক যে আমি আমার দায়িত্ব পালনে শতভাগ ন্যায় পরায়ণতা করেছি। ও বুঝে না ইসলাম কি জিনিস, আজীবন মানুষের উপর অত্যাচার করে, দুর্নীতি করে, মানুষের সম্পদ মেরে ও হজ করতে গেছে, ও যদি বানু ইসরায়েল না হয় তাহলে কে বানু ইসরায়েল? এটাই বানু ইসরায়েলদের মতো ধোকা, এটাই বানু ইসরায়েলদের মতো ধোকা। বানু ইসরায়েল যেমন আল্লাহ এবং আল্লাহ রাসুলের সাথে ধোকার গেম খেলেছে, আজকের মুসলমানেরা ইসলাম বুঝেনি, এরা ইসলাম না বুঝে এরাও ধোকা দিতে যাচ্ছে। সালাত আদায় করে দেখাচ্ছে আমি জান্নাতে যাব, হজ করে দেখাচ্ছে আমি জান্নাতে যাব, কিন্তু তার দায়িত্বের জায়গায় সে শতভাগ ন্যায় পরায়ণ নয়, তাহলে জান্নাতে যাবে কিভাবে? তাহলে তো সে হজ দিয়ে, দান দিয়ে,
তারপরে হচ্ছে সালাত দিয়ে সে তো আল্লাহর সাথে ধোকা করতে চাচ্ছে, মুসলমানের সাথে ধোকা দিতে চাচ্ছে, নিজের সাথে ধোকা দিতে চাচ্ছে। ইউরোপ সফরের আগে যতদিন এই হাদিস পড়েছি, সাত শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে, তার এক নম্বরে রেখেছি ইমামুল আদিল। তো ইউরোপ সফরের আগে যতদিন এই হাদিস পড়েছি, বাকি পয়েন্টগুলো বলতে খুব ভালো লাগতো, যে শাবুন্না শাফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে আল্লাহর রাস্তায় ইবাদত করবে ও আরশের নিচে ছায়া পাবে, আল্লাহর বিশেষ ছায়া পাবে। যার কালবুহ মুআল্লাক বিল মসজিদ, যার অন্তর মসজিদের সাথে লাগা আছে, ও বিশেষ ছায়া পাবে। ইমামুল আদিল কি? এখন বুঝি যে আমরা মুসলমানেরা কোথায় আছি, ওরা কোথায় আছে। ইউরোপ কাফের রাষ্ট্র, দারুল কুফর, কিন্তু মুসলমানদের চাইতে একজন সাধারণ নাগরিকের ন্যূনতম মানবিক অধিকার বাস্তবায়নে ওরা আমাদের চেয়ে এগিয়ে আছে। তখন বুঝলাম আর এটাই তো ইসলাম, ইসলাম তো এর চেয়ে আরো বেশি ন্যায়পরায়ণ। তারা কি ন্যায়পরায়ণতা বাস্তবায়ন করেছে, তাদের কোন জায়গায় ত্রুটি আছে সেটা বক্তব্যের শেষের দিকে আসবে, কিন্তু এটাই তো আসল ইসলাম, যে রাষ্ট্রে ন্যায়পরায়ণতা থাকবে, দায়িত্বশীল, ন্যায়পরায়ণ হবে। এই জন্য তো আল্লাহ নবী হাদিসে এক নম্বরে রেখেছে ইমামুল আদিল, আরশের নিচে কিয়ামতের মাঠে বিশেষ ছায়া পাবে কে, আলেমের কথা বলা নাই, দানশীলের কথা বলা নাই, যে তার দায়িত্ব পালনে শতভাগ ন্যায়পরায়ণতা রক্ষা করতে পেরেছে। সে যে পর্যায়ে থাকুক না কেন, ওসি হোক, ডিসি হোক, এসপি হোক, প্রধানমন্ত্রী হোক, আর এসিল্যান্ড হোক, আর সাব রেজিস্ট্রার হোক, আর প্রিন্সিপাল হোক, আর পরিচালক হোক, যে তার দায়িত্ব পালনে শতভাগ ন্যায়পরায়ণতা রক্ষা করতে পেরেছে, ও কিয়ামতের মাঠে আল্লাহর বিশেষ ছায়া পাবে। কেননা ইসলাম চায় পৃথিবীতে ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করতে, এবং আল্লাহ নিজে ন্যায়পরায়ণ, তার নবী নিজে ন্যায়পরায়ণ, শতভাগ ন্যায়পরায়ণ, এবং ইসলাম পৃথিবীতে ন্যায়পরায়ণতার উৎকৃষ্ট শাসন ব্যবস্থা কায়েম করে দেখিয়েছিল। আর আমরা মুসলমানেরা এখন সবচেয়ে বেশি অন্যায়পরায়ণ, সবচেয়ে বেশি মিথ্যুক, সবচেয়ে বেশি ধোকাবাজ। অন্তত বাংলাদেশ আর ইউরোপ ঘুরে মুসলমানদের অবস্থা দেখে বলতেছি যে আফসোস হয়, যখন আবু সুফিয়ানের ওই হাদিস পড়ি কিতাবুল ওয়াহিতে সহি বুখারির মধ্যে, যে আবু সুফিয়ানকে আল্লাহর নবীর সবচেয়ে বড় শত্রু, যে আল্লাহর নবীকে হত্যা করতে চায়, মদিনাকে ধ্বংস করতে চায়, খন্দকের যুদ্ধে এক মাস 10,000 সেনাবাহিনী নিয়ে গোটা আরব বিশ্ব থেকে মদিনা ঘিরে রেখেছিল এক মাস, আল্লাহর নবী পেটে পাথর বেঁধে খন্দক খুঁড়ে রাখতেন মদিনা হেফাজত করার জন্য, তো ওই দিন যে 10,000 বাহিনী নিয়ে মদিনা ঘিরে রেখেছিল তার প্রধান সেনাপতি আবু সুফিয়ান, এই আবু সুফিয়ানকে বাদশাহ হিরাক্লিয়াস জেরুজালেমে জিজ্ঞেস করছে, বলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে বলো, আমাকে সংবাদ দাও। তো আবু সুফিয়ান ওই দিন কোনো রেকর্ডারও নাই, কোনো লাইভও নাই, কিছু নাই, তারপর আবু সুফিয়ান ওই দিন মিথ্যা বলেনি, অথচ আবু সুফিয়ানকে জিজ্ঞেস করা হয়েছে তার চিরন্তন শত্রু সম্পর্কে, যাকে আবু সুফিয়ান হত্যা করতে চায়। কিন্তু আবু সুফিয়ান তো মিথ্যা বলা জানতই না, আবু সুফিয়ান মিথ্যা বলতে লজ্জা পেত, কাফের অবস্থায়, মুশরিক অবস্থায়, কাফের এবং মুশরিকদের সর্দার অবস্থায় আবু সুফিয়ান মিথ্যা বলতে লজ্জা পেয়েছে। তাহলে ওই আবু সুফিয়ান যদি ইসলাম গ্রহণ করে, তাহলে সে ইসলাম গ্রহণ করার পর যখন শাসন ক্ষমতা চালাবে, তার ছেলে মুয়াবিয়া শাসন ক্ষমতা চালাবে, তার পরবর্তী বংশধরেরা শাসন ক্ষমতা চালাবে, তাহলে ওরা কতটা সততা, কতটা ন্যায়পরায়ণতার সাথে শাসন ক্ষমতা চালাবে কল্পনা করা যায় না। আর আমরা মুসলমানেরা, আমাদের কি দেখেন, আমাদের প্রত্যেকটা ইনকামের পিছনে মিথ্যা আছে, প্রত্যেকটা। এত বেশ মুসলমানদের কাছে সবচেয়ে হালকা পাপ আজকের যুগের মুসলমানদের কাছে মিথ্যা। ইউরোপে 70-80% মুসলমান মিথ্যা বলে সরকারের কাছে বেনিফিট নেই। আর বাংলাদেশে আমি আগে কোনোদিন কোনো নির্বাচনের সময় থাকার সুযোগ হয়নি, এবার থাকলাম, প্রত্যেকটা মানুষই তার প্রার্থীর সাথে মিথ্যা বলতেছে, যাকে আসতেছে তাকেই বলতেছে ভোট দিব, সবাই প্রার্থীদের কাছ থেকে টাকা নিয়ে রেখেছে, মানে পুরো দেশটা টিকে আছে মিথ্যার উপর। আজকে বেইলি রোডে যে আগুন লেগেছে, এই পুরো বিল্ডিংটা দেখবেন যে ওই বিল্ডিংয়ের টপ থেকে নিয়ে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরোটা অন্যায়পরায়ণতায় পরিপূর্ণ, পুরোটা মিথ্যায় পরিপূর্ণ। হয় যে বিল্ডিংটা তৈরি করেছে সে জমিটা অন্যায়ভাবে দখল করেছে, আর না হয় অন্যের সম্পদ মেরে নিয়েছে, আর না হয় ব্যাংক থেকে লোন নিয়েছে, আর না হয় কোনো না কোনোভাবে তৈরি করেছে, তারপরে যখন অনুমোদন নিতে গেছে তখন ঘুষ দিয়েছে, তারপরে যখন বিল্ডিংটা তৈরি হয়ে গেছে ওখানে যখন আর যারা দায়ী দায়িত্ব পালন করেছে তারাও বিভিন্নভাবে ফায়ার সার্ভিস হোক আর যাকে তাকে হোক সব দিকে ঘুষ দিয়ে ওখানে টিকেছিল,
আজকে পুরো বিল্ডিংটা জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল, সারা দেশে তোলপাড়। কিন্তু ওই পুরো বিল্ডিং এ দেখবেন কত নামাজি আছে আর কত হাজি আছে, তার অভাব নাই। তাহলে এত হাজি আর এত নামাজি ইসলাম বুঝে নি, ইসলাম বুঝে না। এত পরিমাণ ধোকা দিয়ে, এত পরিমাণ মিথ্যা দিয়ে জান্নাতে যাবে কিভাবে, আমার তো বুঝে আসে না। এই জন্য আমি বলেছি, আজকের যুগের মুসলমানেরা বানু ইসরাইল হয়ে গেছে। এদের রক্তের মধ্যে মিথ্যা ঢুকে গেছে, রক্তের মধ্যে ধোকা ঢুকে গেছে, রক্তের মধ্যে অন্যায় পরায়ণতা ঢুকে গেছে। এদের সালাত সিয়াম কোনো কাজে আসবে না, এরা সালাত সিয়াম দিয়ে এই গোলামি থেকে মুক্তি পাবে না। আল্লামা ইকবাল ইউরোপ সফর করার পর একই অনুভূতি নিয়ে কবিতায় বলেছিলেন, সাবাক ফিরসে পড় সাদাকত কা সুজাআত কা আদালত কা লিয়া জায়গা তুজতে কাম দুনিয়া কি ইমামত কা। মুসলমানেরা, তোমাদের মধ্যে সালাত সিয়াম হজ যাকাত সব আছে, খালি তোমরা নবীর যে জন্মগত সত্য বলার বৈশিষ্ট্য ছিল তোমরা এই সত্য বলাটা ভুলে গেছো। তোমাদের মধ্যে সবই আছে, কিন্তু তোমাদের নবীর জন্মগত যে ন্যায় পরায়ণতার বৈশিষ্ট্য ছিল এটা তোমরা ভুলে গেছো। তো তোমরা নতুন করে সত্য বলা শিখো আর নতুন করে ন্যায় পরায়ণতা শিখো। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বাপ মা অধস্তন ঊর্ধ্বতন সব জায়গায় যে যেখানে দায়িত্বে আছো, আগে টার্গেটে রাখবা শতভাগ ন্যায়পরায়ণতা, শতভাগ সত্যবাদিতা। তাহলে তোমার সালাত, তোমার সিয়াম তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে। শুধু তাই নয়, আল্লামা ইকবাল বলেছেন, লিয়া জায়গা তুজসে কাম দুনিয়া কি ইমামত কা। যদি মুসলমানেরা এই চরিত্রে এই স্বভাবে ফিরে আসতে পারে, আল্লাহ পুনরায় মুসলমানদের হাতে পৃথিবীর নেতৃত্ব দিয়ে দিবেন। বলেন আল্লাহ আকবার। এবং এটা অবাস্তব নয়, এটা সত্য। আর এই কারণেই মুসলমানেরা গোলামি থেকে মুক্তি পাচ্ছে না। এটা আমার গবেষণা, আমার চিন্তা ভাবনা। তারপরে চলেন দুই নাম্বার তথা আমাদের এই সম্পূর্ণ আলোচনার সারমর্ম কি, মুসলমানেরা সমগ্র পৃথিবীতে অধপতনের শিকার, কারণ মুসলমানেরা বানু ইসরাইল হয়ে গেছে। কিভাবে বানু ইসরাইল হয়ে গেছে? ওরা যেমন ধোকা দিত, মোনাফেকি করত, আজকের যুগের মুসলমানদের মধ্যে রক্তের মধ্যে ওইভাবে অন্যায় পরায়ণতা ধোকা মিথ্যা প্রবেশ করে গেছে। ধোকাই জীবন, মিথ্যাই জীবন। অতএব এদের সালাত সিয়াম এদেরকে গোলামি থেকে মুক্তি দিতে পারবে না, গোলাম গোলামি থাকবে। এবার চলেন দ্বিতীয় পয়েন্টে যাওয়ার আগে আরেকটু ব্যাখ্যা করে নিই, যে আমরাই তো বললাম যে বানু ইসরাইলরা হচ্ছে ইয়াকুব আলাইহিসসালামের সন্তান। তো ইয়াকুব আলাইহিসসালামের সন্তান মানে নবীর সন্তান। তো নবীর সন্তানেরা কেমনে এত ধোকাবাজ মিথ্যুক মোনাফেক হয়ে গেল? প্রশ্ন কি ঠিক আছে, বোঝা যায় প্রশ্ন? এরা তো নবীর সন্তান, কেমনে এরকম হয়ে গেল? এটা আমার কাছে যে ছোট্ট উত্তর আছে, যেটা মুসলমানদের সাথেও মিলবে, যে আমরা আজকের মুসলমানেরা কি ওমর রাদিয়াল্লাহু তাআলার আনোর উত্তরসূরি নই? উত্তরসূরি না, উত্তরসূরি না। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি উত্তরসূরি নই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি উত্তরসূরি নই? তাহলে ওমর ন্যায়পরায়ণতার জন্য অর্ধেক রাস্তা 800 কিলোমিটার রাস্তা হেঁটেছে, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নবী হওয়ার আগে সারা পৃথিবী জানে যে সত্যবাদী, সারা পৃথিবী জানে ন্যায়পরায়ণ, আর আবু সুফিয়ান কাফের অবস্থায় মিথ্যা বলেনি। তাহলে আমরা যে 24 ঘন্টা মিথ্যা বলছি, 24 ঘন্টা অন্যায় করছি, তো ওরাও নবীর সন্তান, ওরা এরকম হয়ে গেল কেন, আর আমরা এরকম হয়ে গেলাম কেন? দুটার মধ্যে মিল আছে। এই জিনিসটা আমি শিখেছি ইউরোপ সফরে। কি মিল আছে? এই যে 300 বছরের গোলামি, যেই গোলামি বানু ইসরাইল করেছে ফেরাউনের, 300 বছর মেরে পিটে পালিয়ে লুকিয়ে গোলামি করে, মাথা নত করে সালাম করে, অধনস্থ থেকে চাকরগিরি করে, গোলামি করে জীবন পার করেছে 300 বছর। এই গোলামিতে মানসিকতা হয়ে গেছে ছোট, অন্তর হয়ে গেছে ছোট, আত্মসম্মান বিক্রি হয়ে গেছে, আত্মমর্যাদা বিক্রি হয়ে গেছে নাই। আর এই জন্যই আল্লাহ মুসা আলাইহিসসালামকে গোলাম অবস্থায় নবী বানাননি, মুসা আলাইহিসসালামকে গোলামির জীবন থেকে পরিত্রাণ দিয়ে ফেরাউনের বাড়িতে মানুষ করেছে, যেন মুসা আলাইহিসসালাম একটা স্বাভাবিক মানুষের যে সম্মান মর্যাদা, এই স্বাভাবিক সম্মান মর্যাদা নিয়ে ফেরাউনের বাড়িতে বড় হতে পারে। এই জন্যই মুসা আলাইহিসসালাম ফেরাউনের বাড়ি থেকে বের হয়ে ওই ফেরাউনের একজন লোককে এক থাপ্পড় দিয়ে মেরে ফেলে দিয়েছেন। কেন? এই জাজবা গোলামের মধ্যে আসতে পারে না। উনি যে 25-30 বছর ফেরাউনের বাড়িতে স্বাধীনভাবে বড় হলেন,
এইটা তার স্বাভাবিক আত্মমর্যাদা আত্মসম্মান বাকি রেখেছে বজায় রেখেছে। কিন্তু যেই বানু ইসরায়েলের তিনি নবী, এই বানু ইসরায়েল যে 300 বছর থেকে গোলাম, এরা তো গোলামি করতে করতে লুকিয়ে পালিয়ে জীবন বাঁচাতে বাঁচাতে জীবন শেষ। তো এরাই সকাল সন্ধ্যা উঠতে উঠতে বলে যাব না করব না, তোমায় তোমার আল্লাহ যাও যুদ্ধ করো, আল্লাহকে না দেখলে মানব না, মানে একদম ছোট মন মানসিকতা। গ্রামের 3rd পার্সন একটা মানুষ যেমন ছোট জিনিস নিয়ে ঝগড়া করতে পারে, এরা নবীর সাথে তেমন করেছে। এই বৈশিষ্ট্যটা তাদের মধ্যে এসেছে 300 বছরের গোলামিতে। আমি এই জিনিসটা রিয়ালাইজ করলাম কখন, যখন ইতালির রাজধানী রোম, তারপরে ফ্রান্স, স্পেন, বিশেষ করে ফ্রান্স, ফ্রান্সের আইফেল টাওয়ারের সামনে যত আপনি যদি বলেন অর্থের ছিনতাইকারী আছে, যত মদখোর আছে, বিড়িখোর আছে, জুয়াখোর আছে, রাত 12টার পর তার 90% বেশি আফ্রিকান মুসলিম বলে নাউজুবিল্লাহ। আমি তো হতবাক যে মুসলমানেরা ছিনতাইকারী, চোর, তারপরে হচ্ছে বিড়িখোর, মদখোর, জুয়াখোর, ওই নেটিভ সাদা চামড়ার কেউ নাই তখন ওখানে, সবই মুসলমান। তখন ইতিহাস ঘাটলে দেখা যাবে যে এই ব্রিটিশরা আমাদের উপর যত বেশি পরিমাণে জুলুম করেছে 300 বছর, এই ইউরোপিয়ান কান্ট্রিগুলো, এই ইতালি, এই ফ্রান্স, এই স্পেন আফ্রিকান মুসলমানদের উপর তার চাইতে 1000 গুণ বেশি জুলুম করেছে। তো গোলাম বানাতে 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 এমন পর্যায়ের গোলাম বানিয়েছে যার চরিত্র ধ্বংস করে দিয়েছে, ওকে মিথ্যুক, ধোকাবাজ, চোর, ছিনতাইকারী, মদঘোর, জুয়াখোর বানিয়ে ছেড়ে দিয়েছে গোলামিতে। এত ভয়ঙ্কর পরিমাণের অত্যাচার আফ্রিকান মুসলমানদের উপর এই ইউরোপিয়ান কান্ট্রিগুলো করেছে, আর আমরা তো 300 বছর ব্রিটিশদের গোলামি করেছি। আপনি জমির মালিকানা শেরে বাংলা একে ফজলুল হকের অখণ্ড এই অবিভক্ত বাংলার যখন উনি প্রধানমন্ত্রী, জমিদারি প্রথা যখন বিলোপ করেন, তারপরে আপনারা ফিরে পেয়েছেন মালিকানা। SSCS পর্যায়ে যাদের নামে, যেই জমিদারদের নামে কর দেওয়া হতো তাদের নামে জমি আছে, আমাদের নামে ছিল না। আমাদের বাপদাদাদের পিটিয়ে নীল চাষ করতে বাধ্য করা হয়েছে, মানে আমরা হচ্ছে গোলাম। সার বলতে বলতে, মিথ্যা বলতে বলতে, ধোকা দিতে দিতে, একটু টাকা পয়সা ইনকাম করে, একটু চুরি চামারি করে, একটু পদ পাওয়া যাবে, একটু খেতে পাবো, এইভাবে জীবন পার করেছি 200-300-250 বছর। ফলত আমাদের জন্মগত চরিত্র ধ্বংস হয়ে গেছে, মারামারি, কাটাকাটি করা, ছোটখাটো জিনিস নিয়ে তর্ক বিতর্ক করা, মিথ্যা বলে ইনকাম করা, ধোকা দিয়ে টিকে থাকা, দুর্নীতি করে জীবন পার করা, এই 300 বছরের গোলামিতে আমাদের স্বভাব হয়ে গেছে, আমাদের রক্ত মাংসের মধ্যে মিশে গেছে। নাহলে আলেম ওলামাদেরকেই দেখেন যে আলেম ওলামারা কেমন করছে, বাংলাদেশের আলেম ওলামারা কেমন করছে স্টেজে বক্তব্যে, তাহলে আপনি বুঝবেন যে এটা জাতিগত গোলামির কারণে এখনো আমরা ছোট লোক আছি, স্বাভাবিক স্বাধীন হিসেবে আত্মমর্যাদা আত্মসম্মান নিয়ে বড় হতে পারিনি। আর 70 বছর হচ্ছে স্বাধীন হওয়া, ওই গোলামির নেচার এখনো চেঞ্জ করতে পারিনি। নাহলে পৃথিবীতে যারা কোনোদিন গোলামি বরণ করেনি তাদের চরিত্র দেখে আসেন, আফগানিস্তান না ব্রিটিশের গোলামি বরণ করেছে, না রাশিয়ার গোলামি বরণ করেছে, না আমেরিকার গোলামি বরণ করেছে, একদিনের জন্য নয়, 1 সেকেন্ডের জন্য নয়। ফলত আফগানিস্তানের বেশিরভাগ মুসলমান টিকে আছে তাদের জন্মগত সততার উপর, জন্মগত ন্যায়পরায়ণতার উপর। মজাক করেও যদি কোনো পাঠানকে বলেন কাল দুপুরে আপনার বাড়িতে আসব, আর যদি কথা দিয়ে কথা না রাখেন তো আপনাকে গুলি করে উড়িয়ে দিবে, এই রকম ওরা কথা দিয়ে কথা রাখা মানুষ। মজাক করে বললেও কথা দিয়ে কথা রাখবে, কেননা ওরা কোনোদিন গোলামি বরণ করেনি, ফলত জন্মগত সততার উপর টিকে আছে, জন্মগত আমানতদারিতার উপর টিকে আছে, ন্যায়পরায়ণতার উপর টিকে আছে, যেটার উপর মুসলমানদের থাকার কথা ছিল। তাহলে বানু ইসরায়েলের চরিত্র ধ্বংস করেছে ফেরাউনের গোলামি, আর মুসলমানদের চরিত্র ধ্বংস করেছে ইউরোপিয়ান ঔপনিবেশিক কলোনিয়াল সিস্টেমের শাসন আমল। আজকের সারা বিশ্বের মুসলমানেরা যেখানে যে কষ্টে আছে, তার কোথাও না কোথাও 200-250-300 বছরের ইউরোপের কলোনিয়াল সিস্টেম দায়ী। আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, ফিলিস্তিনের সমস্যা বলেন, কাশ্মীরের সমস্যা বলেন, যেখানে মুসলমানেরা যে অবস্থায় মজদুম আছে, মুসলমানদের চারিত্রিক কথোপকথন বলেন, নৈতিক কথোপকথন বলেন, কোথাও না কোথাও কোনো না কোনোভাবে ইউরোপিয়ান কলোনিয়াল সিস্টেম দায়ী। তার সবচেয়ে জ্বলন্ত উদাহরণ যদি নিতে চান যে এটা কি পরিমাণ প্রভাব রেখে গেছে, তার সবচেয়ে বড় জ্বলন্ত উদাহরণ নিলে ইংল্যান্ডের বাইরে বের হলে আর কোথাও ইংরেজি চলে না,
ফ্রান্সে যান, ইতালিতে যান, স্পেনে যান, ইংরেজি কেউ জানে না, কেউ না। আরে বিমানবন্দরে দায়িত্ব পালন করা, ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে দায়িত্ব পালন করা দায়িত্বশীলেরা পর্যন্ত ইংরেজি জানে না, ওরা ইংরেজি শিখাকে অপমান মনে করে। তো আপনি ইউরোপ ঘুরলে হতবাক হবেন যে কোথায় আসলাম, এরা ইংরেজি জানে না। একমাত্র দুই একটা কান্ট্রি যাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংরেজি, যেমন ইংল্যান্ডের মতো, তারা মাত্র ইংরেজি জানে। আর আমরা যে ইংরেজি শিখার জন্য জীবন দিয়ে দিচ্ছি, আমরা গোলাম ছিলাম, আছি, আর যতদিন ওই ন্যায়পরায়ণতা সততার মাপকাঠিতে না টিকতে পারবো ততদিন গোলাম থাকবো, গোলাম ছিলাম, গোলাম আছি। স্যার বলতে বলতে মুখে ফেনা তুলে ব্রিটিশদের আমলে জীবন যাপন করেছি, আজও স্যার বলতে বলতে মুখে ফেনা তুলে দুর্নীতি মিথ্যা ধোকা দিয়ে রুজির জন্য জীবন যাপন করে যাচ্ছি, গোলাম ইবনে গোলাম। সম্মানিত উপস্থিতি, দুই নম্বর কারণ যেটার কারণে সমগ্র পৃথিবীতে মুসলমানেরা গোলামির জীবন যাপন করছে সেটা হচ্ছে শিক্ষা। শিক্ষায় পিছিয়ে থাকা মুসলমানদের গোলামির দ্বিতীয় কারণ। আর তিন নম্বর কারণ হচ্ছে সুদী অর্থনীতি। এই দুটো অল্প সময়ের মধ্যে বলে বক্তব্যের শেষের দিকে চলে যাব ইনশাল্লাহ। শিক্ষায় অধঃপতন কি? যখন কর্ডোভার, স্পেনের রাজধানী কর্ডোভায় যখন হাজার হাজার লাইব্রেরি আর বিশ্ববিদ্যালয়, তখন লন্ডনের মানুষের পায়খানাই ছিল না। যখন স্পেনের রাজধানী কর্ডোভার রাস্তায় লাইট, তখন লন্ডনের মানুষজন ছিল জাহেল, মূর্খ, অজ্ঞ। ইতিহাস সাক্ষী, আপনি ইতিহাস খুলে দেখতে পারেন। আমি অবাস্তব, অগ্রহণযোগ্য কোনো বক্তব্য দিচ্ছি না, বরং স্পেন থেকেই জ্ঞান শিখেছে ইউরোপ, স্পেন থেকেই জ্ঞান শিখেছে ইউরোপ, ইউরোপ থেকে শিখেছে আমেরিকা। আর আজকে মুসলমানদের দেখেন, মধ্যপ্রাচ্যের মুসলমান বলেন, বাংলাদেশের মুসলমান বলেন, পাকিস্তানের মুসলমান বলেন, কারো কাছে জ্ঞানের মূল্য নাই, জ্ঞানের গুরুত্ব নাই। মধ্যপ্রাচ্যে যারা কোটি কোটি টাকার মালিক, তারা বিনোদনের জন্য, পর্যটনের জন্য টাকা খরচ করতেছে, আর বিনোদন পর্যটনকে বলতেছে উন্নতি। আর আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলো টাকা খরচ করতেছে শুধু রাস্তা ঘাট, ব্রিজ, কালভার্ট, শিক্ষার উন্নয়নের জন্য বড় কোনো বাজেট নাই, একটা উন্নত প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য বড় কোনো বাজেট নাই। আপনি যদি সমগ্র ব্রায়েদের রাস্তা স্বর্ণ দিয়ে তৈরি করে দেন, আর এই বেড়ায়েতের মানুষের শিক্ষার উন্নত কোনো ব্যবস্থা না করেন, তাহলে এই বেড়ায়েতে আজ থেকে 20 বছর পর যদি কোনো মেডিকেল হয়, তাহলে এই মেডিকেলে ডাক্তারি করার জন্য ইন্ডিয়ার চায়না থেকে ডাক্তার ভাড়া করে আনতে হবে। আর বেড়ায়েতের মানুষ লেবারি করবে আর মিস্ত্রিগিরি করে গোলামির জীবন যাপন করবে, ঝাড়ুদার হবে, পিয়ন হবে, এর বেশি কিছু না। কেননা আপনি ওদেরকে শিখাননি যে, শিক্ষা দেননি যে, শিক্ষার গুরুত্ব নাই আমাদের কাছে, বরং যতটুকু ছিল অতটুকু ধ্বংস করে দিয়ে আরো কেমনে গোলাম বানানো যায়, যাতে আগে অন্তত 50,000 টাকায় বিক্রি হয়ে যায়, এখন যেন 500 টাকাতেও কুকুর বিক্রি হয়ে যায়, মানুষ রূপী এই সমস্ত বানু ইসরায়েল কুকুরেরা যেন 500 টাকাতেও বিক্রি হয়ে যায়। তাহলে এদেরকে মদখোর বানিয়ে দিলে, জুয়াখোর বানিয়ে দিলে 500 টাকার জন্য একটা মানুষকে হত্যা করে দিবে, মদখোর জুয়াখোর মূর্খ বানিয়ে দিলে 500 টাকার জন্য একটা বাসে আগুন দিয়ে দিবে, 200 টাকার জন্য আগুন দিয়ে দিবে, 50 টাকার জন্য আগুন দিয়ে দিবে। কেন এদেরকে শিক্ষা দেওয়া হয়নি? তাহলে এই সমস্ত গুন্ডা, জুয়াখোর, মদখোর, অশিক্ষিত মূর্খ যত বেশি হবে, তত এদেরকে সহজে গোলাম বানানো যাবে, টাকায় কিনে নেওয়া যাবে। এটা আমরা যেমন বুঝি, ইহুদিরাও তেমন খুব ভালো বুঝি। আল্লাহ কোরআনে খ্রিস্টানদেরকে এমনি বলেনি জাল্লিন, যে খ্রিস্টানেরা পথ ভ্রষ্ট, তাদেরকে বলেনি অভিশপ্ত। ইবলিসকে কেন অভিশপ্ত বলেছেন আল্লাহ? শয়তান রাজিম কেন বলেছেন? ইবলিস জেনে বুঝে মানেনি। খ্রিস্টানরা জানেই না, পাগল, কি করবে? খ্রিস্টানরা মদ খেয়ে রাস্তায় উল্টে পড়ে থাকে, খ্রিস্টানরা যা টাকা ইনকাম করে, উইকেন্ড আসলে, সপ্তাহের শেষের দুই দিন আসলে পাবসে গিয়ে জুয়া খেলে আর বারে গিয়ে মদ খেয়ে শেষ করে দেয়। এদেরকে আল্লাহ এমনি জল্লিন বলেন, এরা তো জানে না, এরা তো বুঝে না। কিন্তু যারা বুঝে এবং জানে, এরা না মদ খায় না এরা জুয়া খেলে। পৃথিবীতে সবচেয়ে কৃপণ ভাবে টাকা জমা করে কোটি কোটি টাকার মালিক কেমনে হতে হবে এটা তারা জানে, তাদের ছেলে মেয়েদের কেমনে শিক্ষা দিতে হবে, জ্ঞান অর্জন করাতে হবে এটা তারা জানে। এরা পৃথিবীর গুটি কয়েক মানুষ, কিন্তু এরা সব কিছু জেনে বুঝে পৃথিবীর মানুষকে পথভ্রষ্ট করছে। ওরা নিবে 7টা 8টা সন্তান, আর সারা পৃথিবীতে টাকা খরচ করবে যেন সন্তান নেয় 1টা আর 2টে। আপনি এখান থেকে উঠে গিয়ে ইউরোপে বসবাসরত যে কোনো ভাইকে জিজ্ঞেস করবেন, আপনার পার্শ্ববর্তী কোনো ইহুদি ফ্যামিলির কয়টা সন্তান, যে কোনো ফ্রান্স, ইউরোপ, আমেরিকা, যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্তে
যে কোনো ইহুদি পরিবারের কয়টা সন্তান জিজ্ঞেস করবেন? যদি দুইটে তিনটে চারটের বেশি না হয়েছে তাহলে আমার সাথে এসে সরাসরি দেখা করবেন, কথা বলবেন। অথচ সারা পৃথিবীতে ওরা সবচেয়ে বেশি অর্থ খরচ করবে, জনমানুষ সন্তান কম নেয়। ওরা না মদ খাবে না জুয়া খেলবে, কঠোর ও কঠিন ভাবে ওদের ধর্মের প্রত্যেকটা রুলসকে কঠোর ও কঠিন ভাবে মেনে চলে। কয়টা মুসলমান দাঁড়িয়ে রাখে, কত পার্সেন্ট? আর আপনি কয়টা ইহুদি, কত পার্সেন্ট দাঁড়িয়ে রাখে খুঁজে আসবেন। পার্সেন্টেজে মুসলমানদের চেয়ে বেশি হবে, অন্তত 90% ইহুদি দাঁড়িয়ে রাখে, আর সর্বোচ্চ 10% মুসলমান দাঁড়িয়ে রাখতে পারে। ওরা কঠোর ও কঠিন ভাবে ওদের দিনে যতটুকু আছে অতটুকু আঁকড়ে ধরে আছে, আর পুরো পৃথিবীকে পথভ্রষ্ট করার জন্য পুরো পৃথিবী মদ জুয়া নারী খেলা ধুলা ক্রিকেট বিশ্বকাপ দেখছেন না? মধ্যপ্রাচ্যের দেশগুলো, ফিলিস্তিনে লক্ষ লক্ষ মা এবং বোন মরতেছে, তারপরও বিনোদন আর পর্যটন নিয়ে ব্যস্ত। এটা ওরা চায়, এটার পিছনে মুসলিম যুবকরা ধ্বংস হয়ে যাক তাহলে গোলাম বানানো সহজ, এটা চায়, যার মূলে আছে শিক্ষা। আর মুসলমানেরা কোথাও শিক্ষায় ইনভেস্ট নাই। আপনি ইন্ডিয়ার ভারতের মুসলমানদের দেখেন, কোনো অঞ্চলে কোনো জেলায় যদি মুসলমান বেশি থাকে ভারতের, তাহলে ওই জেলায় যতগুলো চুরির মামলা আছে, যতগুলো ডাকাতির মামলা আছে, যতগুলো মদ জুয়ার মামলা আছে, তার কত পার্সেন্ট মুসলমানের নামে খুঁজে দেখেন। ভারতের অবস্থা বলতেছে, যান ইউরোপে আমেরিকায়, যত দেশ থেকে যত মুসলমান গেছে, শুধু বাংলাদেশ নয়, তারা কি কাজ করছে, কি চাকরি করছে দেখেন। আমি তাদের ছোট করছি না, কিন্তু তাদের সামাজিক স্ট্যাটাস কি, তাদের শিক্ষার অবস্থার কারণে তারা ওই জায়গায় আছে, কেননা তাদের দেশে কেউ কোনোদিন তাদের শিক্ষা নিয়ে গুরুত্ব দেয়নি। সব বাদ দিলাম, আপনি মসজিদ কমিটির কাছে আসেন, যে মসজিদ কমিটি স্বর্ণ দিয়ে মসজিদ বানিয়ে দিবে, টাইলস দিয়ে মসজিদ বানিয়ে দিবে, এসি দিয়ে মসজিদ বানিয়ে দিবে, কিন্তু শিক্ষার জন্য কি করলো? অত্র অঞ্চলের ছেলে মেয়েদের দিন ন্যূনতম দিনের জ্ঞানের শিক্ষার জন্য কি করলো? এর উত্তর কে দিবে, এর জবাব কে দিবে? আপনি মসজিদ স্বর্ণ দিয়ে বানিয়ে রাখলেও মসজিদ পড়ে থাকবে, এ কথা যদি দেখতে চান, স্পেনের কর্ডোভায় গিয়ে জামে মসজিদ কুর্তুবা, 70,000 মানুষ এক মসজিদে সালাত আদায় করতে পারবে। যার অন্তরে ন্যূনতম ইমান আছে ও এই মসজিদে প্রবেশ করার পর চোখ দিয়ে পানি বের হবে, অঝোর ধারায় পানি বের হবে এই মসজিদে প্রবেশ করার পর। এত বড় মসজিদ, এক মাথা থেকে আরেক মাথা দেখা যায় না, 70,000 মানুষ এখানে আছে, এক মসজিদে সালাত আদায় করতে পারবে। আজকে ওই মসজিদটা পৃথিবীর সবচেয়ে বড় গির্জা বলে নাউজুবিল্লাহ, পুরো মসজিদ খ্রিস্টানদের মূর্তিতে পরিপূর্ণ। বাহির থেকে দেখে মনে হবে এখনই মসজিদে আজান হবে, আমরা ঢুকে সালাত আদায় করব, কিন্তু আজানও হবে না, সালাতও আদায় করতে পারবেন না। স্পেনের প্রায় প্রত্যেকটা গির্জাই মসজিদ, মেম্বার আছে, মেহরাব আছে, মিনার আছে, মসজিদের কারুকাজ আছে, ভিতরটা পরিপূর্ণ হয়ে আছে মূর্তিতে। তো মসজিদ বিরান পড়ে থাকবে যদি আপনি মানুষ না বানান, মানুষকে যদি শিক্ষা না দেন, মসজিদ উন্নত করে কি করবেন? মসজিদ বিরান পড়ে থাকবে, বিরান পড়ে আছে, কিন্তু মানুষকে শিক্ষা দিতে হবে, এটি আসল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী প্রতিষ্ঠা করে মানুষকে শিক্ষা দিতে গেছেন দিন, আজকে মুসলমানেরা শিক্ষায় পিছিয়ে আছে। শেষ পয়েন্ট, সুদি অর্থনীতি। সুদ শুধু মুসলমানদের গোলাম বানায় না, এই পয়েন্টটা মনে রাখবেন, সুদ শুধু মুসলমানদের গোলাম বানায় না, সুদ হিন্দুকে গোলাম বানায়, সুদ খ্রিস্টানকে গোলাম বানায়, সুদ বৌদ্ধকে গোলাম বানায়, সুদ শিখকে গোলাম বানায়, সুদ প্রত্যেকটা আদম সন্তানকে গোলাম বানায়, প্রত্যেকটা আদম সন্তানকে গোলাম বানায়। আমি যদি বলি আজকের ইউরোপ ন্যায়পরায়ণতায় ভালো আছে, নাগরিককে ন্যূনতম নাগরিক অধিকার দিচ্ছে, আমি যদি বলি আজকের ইউরোপ শিক্ষায় উন্নত, কিন্তু ইউরোপ তার নাগরিককে গোলাম বানিয়ে রেখেছে সুদ দিয়ে, কি বুঝলেন? ইউরোপ তার নাগরিককে গোলাম বানিয়ে রেখেছে সুদ দিয়ে। আপনি ইংল্যান্ডে গিয়ে একটা বাড়ি সারা জীবন ইনকাম করে কিনতে পারবেন না, যতক্ষণ না সরকারকে গিয়ে বলবেন যে আমাকে লোন দাও, সুদের উপর লোনের টাকায় বাড়ি কিনবো, কিস্তিতে আস্তে আস্তে পরিশোধ করব। আপনার ছেলে মেয়েকে পড়াতে পারবেন না সরকারের কাছ থেকে লোন না নিলে, গাড়ি কিনতে পারবেন না সরকারের কাছ থেকে লোন না নিলে, প্রত্যেকটা মানুষ ঋণী, মানে প্রত্যেকটা মানুষ গোলাম। যতই আপনাকে ভূগোল বুঝাক যে আপনি মানবিক অধিকার পাচ্ছেন, ন্যূনতম অধিকার পাচ্ছেন, যতই আপনাকে বুঝানো হোক আপনি উন্নত শিক্ষা পাচ্ছেন, কিন্তু ইসলাম বলছে আপনি গোলাম, প্রত্যেকটা মানুষকে গোলাম বানাতে পারে সুদ। আমরা শুধু ব্যক্তি হিসেবে সুদে গোলাম না, রাষ্ট্র হিসেবে সুদে গোলাম।
মানে পৃথিবীর যত মুসলিম দেশ আছে, পাকিস্তানের প্রেসিডেন্ট একটা গোলাম প্রেসিডেন্ট, পাকিস্তানের চিফ অফ আর্মি স্টাফ একটা গোলাম চিফ অফ আর্মি স্টাফ, কেন? অর্ধেক সুদের লেনদেনে জড়িত, গোলাম, দেশ গোলাম, দেশের প্রধানমন্ত্রী গোলাম, দেশের সেনাপতি গোলাম, জনগণ তো বহু দূরে থাক। তাহলে মানুষকে গোলাম বানিয়ে দিতে পারে, দেশকে গোলাম বানিয়ে দিতে পারে, এরকম ভয়ঙ্কর জিনিসের নাম সুদ। আল্লাহ সুবহান ওয়া তাআলা এমনি সুদকে হারাম করেননি। আমার সুদের উপর লম্বা বিস্তারিত আলোচনা আছে যে সুদ কি কিভাবে একটা সমাজের অর্থনৈতিক সচ্ছলতা এবং অর্থনৈতিক প্রবাহকে ধ্বংস করে দিতে পারে সেটা আছে। কিন্তু আজকের পয়েন্ট ছিল মুসলমানদের অধঃপতন, যে সারা পৃথিবীতে মুসলমানেরা যে গোলামির জীবন যাপন করছে, তার এক মুসলমানদের ন্যায়পরায়ণতা, আমানতদারিতা, সত্যবাদিতা নাই, ধ্বংস হয়ে গেছে, সালাত সিয়াম হজ যাকাত থাকলেও। দুই, মুসলমানেরা শিক্ষায় পিছিয়ে আছে, এরা বাহ্যিক উন্নতি, বাহ্যিক বিনোদন, বাহ্যিক পর্যটন নিয়ে ব্যস্ত আছে। শিক্ষার পিছনে ইনভেস্ট করতে হবে, শিক্ষার পিছনে খরচ বাড়াতে হবে, শিক্ষায় মনোযোগ দিতে হবে, শিক্ষায় প্রকৃত উন্নতি। তিন, সুদ মুক্ত জীবন যাপন করতে হবে, সুদ গোলাম, সুদ মানুষকে গোলাম বানায়, সুদ দেশকে গোলাম বানায়। আপনি যদি ইসলামের কর্জ নেওয়া সম্পর্কিত সকল হাদিস সামনে রাখেন, সকল হাদিস, আপনি আশ্চর্য হবেন। আল্লাহ বলছেন, ওমাই ইউক্রিদুল্লাহ করজান হাসানা, কর্জে হাসানা দেওয়াকে আল্লাহ বলছেন আল্লাহকে কর্জ দেওয়া, কর্জে হাসানা দেওয়া, আল্লাহকে কর্জ দেওয়া। তারপরেও, তারপরেও কর্জে হাসানা তখনই নেওয়া জায়েজ যখন আপনি বিপদে আছেন, মরে যাচ্ছেন, মেডিকেলে আছেন, চিকিৎসা হচ্ছে না, খেতে পাচ্ছেন না, তখনই কর্জে হাসানা নেওয়া জায়েজ, বা ইসলাম একমাত্র তখনই আপনাকে কর্জে হাসানা নিতে বলেছে। ইসলাম আল্লাহর নবী এটাতেও মানুষকে অনুৎসাহিত করেছে, সুদ তো বহু দূরের কথা, এই পর্যন্ত অনুৎসাহিত করেছে যে তোমরা কর্জে হাসানা নিয়েও এসি কিনিও না, কর্জে হাসানা নিয়েও ফ্রিজ কিনিও না, কর্জে হাসানা নিয়েও মোটর সাইকেল কিনিও না, সুদ তো বহু দূরের কথা, কর্জ গোলামি, সুদ গোলামি, তোমাকে গোলাম বানিয়ে ছাড়বে, তুমি গোলাম, তোমার পরবর্তী প্রজন্ম গোলাম, আত্মমর্যাদা বিক্রি হয়ে যাবে, আত্মসম্মান বিক্রি হয়ে যাবে, দেশ গোলাম, দেশের প্রধানমন্ত্রী গোলাম, দেশের সেনাপতি গোলাম, পুরো জাতি গোলাম, শুধু সুদী অর্থনীতির কারণে। আল্লাহর নবী মানুষকে অনুৎসাহিত করেছে যে আরাম আয়েশের জিনিসপাতি তোমরা কর্জে হাসানা দিয়েও কিনিও না, সুদ তো বহুদূরের কথা। আর আমরা ব্যবসায়িক কাজে, ঠিক আছে, আমি সুদের লোন নিচ্ছি, এটার একটা পয়েন্ট আছে যে হ্যাঁ, ব্যবসায়িক কাজে সুদের লোন নিচ্ছি, কিন্তু মানুষ দেখবেন আরাম আয়েশের জন্য সুদের লোনের সাথে জড়িত। সম্মানিত উপস্থিতি, তাহলে সুদ এমন ভাবে পুরো পৃথিবীকে এবং পুরো রাষ্ট্রকে এমন ভাবে ঘিরে ফেলেছে, আমাকে, আপনাকে, পুরো মুসলিম বিশ্বকে, পুরো মুসলিম জাতিকে গোলাম বানিয়ে রেখেছে সুদে। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে আজকের এই সংক্ষিপ্ত বক্তব্যের আলোকে সত্য বলার তৌফিক দান করুক, পরিবারে, সমাজে, রাষ্ট্রে যে যেখানে দায়িত্বে আছেন ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করার তৌফিক দান করুক, যেন কোনো দিন যদি রাষ্ট্র ক্ষমতা আপনাদের হাতে আসে তো অন্তত ন্যায়পরায়ণতা, ইসলামী রাষ্ট্র যেন অন্তত চালাতে পারেন, যেটা আজকের কোনো ইসলামী দল, কোনো প্রতিষ্ঠান, কারো যোগ্যতা নাই যে ন্যায়পরায়ণতা দিয়ে তারা ইসলামী রাষ্ট্র চালাবে, কেন তারা ন্যায়পরায়ণতা দিয়ে কোনো কিছুই চালাতে পারেনি। সব জায়গাতে অন্যায়পরায়ণতা আছে, ন্যায়পরায়ণতা শিখতে হবে আফগানিদের কাছে, যে ন্যায়পরায়ণতা কাকে বলে, সত্যবাদিতা কাকে বলে, কেন ওরা গোলামি করেনি কোনোদিন। তো ন্যায়পরায়ণতা, আমানতদারিতা, সত্যবাদিতা, শিক্ষা, মসজিদ ভিত্তিক দিন শিক্ষা মক্তব চালু করতে হবে, যার যেখানে সাধ্যে আছে সে সেখানে মসজিদ ভিত্তিক মক্তব চালু করে জাতিকে বাঁচানোর চেষ্টা করুন। আমরা মক্তবের সিলেবাস দিয়েছি, মক্তবের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করে দিয়েছি, প্রশিক্ষণের জন্য যাতায়াত খরচ আমাদের, থাকা খাওয়া আমাদের, সব কিছু আমাদের। এখন পর্যন্ত 187টি মসজিদের শিক্ষকগণ প্রশিক্ষণ গ্রহণ করেছেন, যেই প্রশিক্ষণের যাতায়াত খরচ জামিয়া সালাফিয়া দিয়েছে প্রায় 100,000 টাকা, শুধু যাতায়াত খরচ 187 জন শিক্ষকের, তাদের থাকা খাওয়া, তাদের বই পুস্তক সব কিছু আর দাওয়া ইলাল্লাহ এবং জামিয়া সালাফিয়া বহন করছে। সুতরাং এটা আপনাদের জরুরি জিম্মেদারি, জামিয়া সালাফিয়া এবং আদ্দাওয়া ইলাল্লাহর সাথে সম্পৃক্ত হয়ে মসজিদ ভিত্তিক দিন শিক্ষার এই কার্যক্রমকে শক্তিশালী করা। আর সর্বশেষ, সুদ এবং কর্জ, স্বাধীন থাকতে চাইলে, স্বাধীন হিসেবে মরতে চাইলে,
আত্মমর্যাদা আত্মসম্মান নিয়ে মরতে চাইলে, গোলাম হিসেবে মরতে না চাইলে কর্জের ধারে কাছে যাবেন না, সুদের ধারে কাছে যাবেন না, না হলে গোলাম অবস্থায় আপনি মরবেন, আপনার পরবর্তী প্রজন্ম আত্মসম্মান আত্মমর্যাদা বিক্রি করে গোলাম অবস্থায় মরবে, মুখ দিয়ে সত্য বলতে পারবে না, মুখ দিয়ে সত্যের সামনে দাঁড়াতে পারবে না, জীবন বাজি রেখে সত্য প্রতিষ্ঠা করতে পারবে না, বিক্রি হয়ে গেছে সুদের কাছে, বিক্রি হয়ে গেছে। যেটা আমি আমার মতো করে হয়তো যদি বুঝাতে না পারি এটা আমার ব্যর্থতা, কিন্তু পুরো মুসলিম বিশ্ব পুরো মুসলিম উম্মাহ এই তিনটে কারণে গোলাম এবং অধপতনের জীবন যাপন করছে। এই বলে বক্তব্যের শেষের দিকে আল জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ, এখান থেকে মাত্র আধা ঘন্টার রাস্তা, আগামী বৃহস্পতি ও শুক্রবার তথা পরশু দিন বৃহস্পতিবার এবং তারপরের দিন শুক্রবার সৌদি আরবের দুইজন শায়খ থাকবেন, ভারতের তিন চারজন আলেম ওলামা উপস্থিত থাকবেন, দেশের বড় বড় আলেম ওলামা উপস্থিত থাকবেন এই সালাফি কনফারেন্সে, আন্তর্জাতিক মানের এই সালাফি কনফারেন্সে। অত্র এলাকা থেকে বাস যাবে, যারা দায়িত্বশীল আছে এই প্রোগ্রামেরই যারা আয়োজক তারাই বাসের ব্যবস্থা করেছে করবে, আপনারা তাদের সাথে যোগাযোগের ভিত্তিতে, আমার জানা মতে দুই তিনটে বাস অলরেডি রেডি হয়ে গেছে, আপনারা যারা যেতে আগ্রহী, আমাদের সম্মানিত সভাপতি সাহেবই এই বাসের ব্যবস্থা করেছেন, আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তার ধন সম্পদে বরকত দান করুক, আল্লাহ আমিন। আপনাদের কোনো যাতায়াত খরচের চিন্তা করতে হবে না, আপনারা শুধু দিনের জ্ঞান অর্জন করার জন্য, কিছু ইসলামী জ্ঞান অর্জনের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য জামিয়া সালাফের এই কনফারেন্সে আসবেন, বৃহস্পতিবার আসরের মধ্যে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। সবাই বলি ইনশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু তাআলা আপনাদেরকে কবুল করুক। সালাফি কনফারেন্সে উপস্থিত হওয়ার দাওয়াত দিয়ে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আজকে বই পুস্তক আছে আব্বুর আলোচনা শেষে, মাসিক আল ইতিসাম ফিকহুস সালাফ মিন্নাতুল বারী দ্বিতীয় খণ্ড, আজকে না আসলেও সালাফি কনফারেন্সে পাবেন ইনশাআল্লাহ। তো বই পুস্তকগুলো মূল্যায়ন করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা কোন আমরা মূল্যবান ঐতিহাসিক ইতিহাস নির্ভর বক্তব্য শুনলাম, উচ্চ শিক্ষিত লোকেরা জানে না যেসব বক্তব্য আমরা শুনলাম, আমরা সকলে মিলে দোয়া করি আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক সাহেব বাংলাদেশের একজন স্বর্ণগচিত ব্যক্তিত্বে পরিণত হোক, সবাই বলেন আমিন। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের সকলের আকাঙ্ক্ষিত শায়খ, সকলে যার বক্তব্য শোনার জন্য বসে আছি, আমি ওনার বক্তব্য রাখি। আপনাদের সকলকে অনুরোধ করবো যারা গেটে দাঁড়িয়ে আছেন বা একই সাথে ঘোরাফেরা করছেন বসেন, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব, শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام يوما في سبيل الله بعد الله أجوان النار سبعين خريفا, رواه البخاري. সম্মানিত দীনি ভাই বোন, আমরা আবদুল্লাহর বক্তব্য শুনছিলাম। আসলে আমরা তো এ ধরনের বক্তব্য সাধারণত কোনোদিন শুনতে পাই না, শুনলেও তেমন ধারণ ক্ষমতা দিয়ে ধরে রাখতে পারি না। আমরা এক খেলে চেয়েছিলাম ভিন্ন ধরনের এক গুরুত্বপূর্ণ আলোচনা শোনার আশায়। সম্মানিত দীনী ভাই বোন, বেরায়েতের সকল দীনী ভাই বোনকে আমরা
বক্তব্য যথাযথভাবে মূল্যায়ন করার অনুরোধ জানিয়ে সাথে সাথে যারা বক্তব্যগুলি রেকর্ডিং করছে তাদেরকেও বলছি, এসব বক্তব্য তোমরা পৃথিবীর বাঙালির কাছে নিয়মিতভাবে পেশ করার চেষ্টা করো, ইনশাআল্লাহ কিছু না কিছু জাতির পরিবর্তন হবে আশা করা যায় ইনশাআল্লাহ। সম্মানিত দ্বীনী ভাই বোন বেরায়েতবাসী, আপনাদের ভালোবাসা অনেক, অগাধ ভালোবাসা দেখিয়ে আজকের এই প্রোগ্রাম ডেকেছেন, অগাধ ভালোবাসা দেখিয়ে গ্রামের পাড়ার বেরায়েতের বিভিন্ন প্রান্ত থেকে এবং বেশ কিছু দূরদূরান্ত পথ থেকে এসে এই প্রোগ্রামকে যথাযথভাবে মূল্যায়ন করেছেন মর্মে আমরা আপনাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন আপনাদেরকে এর বিনিময়ে দান করেন জাযাকুমুল্লাহ খায়র। আমাদের যারা ছেলেরা তোমরা দায়িত্ব পালন করছো, তোমরাই হয়তো বা সফল হতে পারছো না, নাকি এক শ্রেণীর মানুষ আমাদের বক্তব্য বুঝবে না বা বোঝার চেষ্টা করবে না, এ কথাই ঠিক, এটা পৃথিবীর স্বাভাবিক গতি। আমরা যে বক্তব্য শুনলাম এই বক্তব্য যদি এখন আবার পেশ করতে কাউকে বলি তো এটা খুবই কঠিন, কিন্তু একে মূল্যায়ন করতে হবে বহু মানুষকে, কিন্তু বহু মানুষ কি তাতে প্রস্তুত? না, চিরদিনই এমনটা হয়নি, আজও হবে না। তারপরে আমরা ছেলেদেরকে বলছি, তোমরা দেখো তো এই সামনে যেসব লোকগুলি দাঁড়িয়ে আছে তাদেরকে পুরো জায়গাটা খালি করে চলে আসতে অনুরোধ করো, যদি অনুকূলে না হয়। আমি আপনাদেরকে খুব ভালোবাসি, এ কথাই ঠিক, ভালোবাসা বহাল রাখার উদ্দেশ্যে হয় আপনি জায়গাটা খালি করবেন চলে গিয়ে, না হয় এসে বসে। আর তোমরা আমাদের ছেলেরা আরও এখান থেকে নিয়ে একবারে মসজিদ পর্যন্ত এই পুরো জায়গাটা খালি করো, চলাচল করবে না কেউ, তোমরা এটা বন্ধ করার চেষ্টা করো। তোমাদের আমি তৎপরতা দেখেছি, রাস্তা ঘেরে রাখছিলে যাতে করে ভ্যান রিক্সা না গিয়ে পরিবেশ নষ্ট না করে, যাতে করে ভ্যান রিক্সা গিয়ে পরিবেশ নষ্ট না করে। তো তোমাদের প্রস্তুতি ভালো মর্মে আমি তোমাদের আবারও বলছি, সামনের মুখটা খালি করো এবং এই বেরায়েতের শুরু থেকে নিয়ে মড়লপাড়া মসজিদ পর্যন্ত তোমরাই দাঁড়িয়ে থাকো, যাতে করে কোনো ছেলে মেয়ে চলাচল করতে না পারে। যদিও আমরা আবদুল্লাহর বক্তব্যে খেলে চেয়েছিলাম, দেখছিলাম, আমিও মনে করছিলাম যে বক্তব্যের কাছে আমাকে নিজেকে শিশু মনে হচ্ছে, আমি তো এরকম বক্তব্য কোনোদিন শুনিনি, অবগত হইনি, এর আগে দুই তিন দিন বক্তব্য শুনেছি, তবে বিষয়গুলি এমন ছিল না। এক সময়ে বিষয় ছিল আল্লাহর গুণবাচক নাম, এক সময়ে বিষয় দেখেছিলাম গুণবাচক নামের অর্থ, আল্লাহ যে গাফুর এটা কেমন গাফুর, তিনি আল্লাহ যে শাকুর তিনি কেমন শাকুর, আমরা এটা কি দিয়ে বুঝবো যে আল্লাহর শাকুর, তিনি শুক্রিয়া আদায় করলেন আমার, আমি মানুষ তিনি আমার শুক্রিয়া আদায় করলেন, উনি কি দিয়ে আমার শুক্রিয়া আদায় করলেন তাই তার নাম শাকুর। এগুলো শুনছিলাম, সে আলোচনাগুলো ছিল ব্যতিক্রম। ইতিহাস আমরা ফিলিস্তিনের কিছুদিন আগে জেরুজালেমের শুনছিলাম, সেগুলো আমাদের কাছে ভিন্ন ধরনের ছিল। অধপতনের কথাগুলি আমরা আজকে যেভাবে শুনছিলাম অন্য অন্য দিন হয়তো বা এভাবে আছে আমরা জানি না, তবে আজকের আলোচনা আমাদের অধপতনের কারণগুলি, সমস্যাগুলি বানী ইসরায়েলের এবং আমাদের, আমাদের কাছে দিনের মতো স্পষ্ট হচ্ছিল এবং আমরা আলোচনায় বুঝতে পারছিলাম এটাই সত্য যে আমরা ভুল পথে আছি, তারা ভুল পথে ছিল, আর আমাদের এই হটকারিতার কারণেই, মিথ্যা কথার কারণেই, বেইনসাফির কারণেই, বিদ্যা না থাকার কারণেই, সুদের কারণেই আমরা গোলাম হয়েছি, এ কথাই ঠিক। গোলাম মানে আত্মমর্যাদা থাকে না, গোলাম মানে আত্মসম্মান থাকে না, গোলাম মানে
স্বাধীনতা থাকে না। তো গোলামি করে করে যদি স্বাধীনতাই হারিয়ে যাই তাহলে মানুষকে বলবো কি? তো ওই জায়গাটা ভালো করে আমরা বুঝতে পারলাম কি না, আল্লাহ তাআলা মোসাকে বড় করবেন স্বাধীন করে, গোলাম করে নয়। এটা তো আমরা কোনোদিন ভাবিনি, আমরা শুধু জানি যে আল্লাহ দেখলেন আল্লাহ কত ক্ষমতাশীল, আল্লাহ ফেরাউনের বাড়িতে মোসাকে লালন পালন করলেন, ফেরাউন কিছুই বুঝল না। তো আমরা তো এটা মনে করছি যে হ্যাঁ ঠিক, আল্লাহ শক্তিশালী, আল্লাহ মোসাকে ফেরাউনের বাড়িতে রেখে দিলেন, কিন্তু আল্লাহ যে মোসাকে স্বাধীন চেতা দিয়ে মানুষ করতে চাচ্ছেন সেই জন্য এটা করেছেন, এটা তো আমরা কোনোদিন ধরিনি। তার স্বাধীনতার ভিত্তিতেই এক থাপ্পড় দিয়ে একটা লোককে মেরে দিলেন, তার স্বাধীনতা, তার ওই কাজ তার আত্মমর্যাদায় বাধা দিয়েছে। স্বাধীন না হলে আপনি তো কিছু করতে পারবেন না, গোলাম হলে তো আপনি কিছু করতে পারবেন না। আর সুদ সব জায়গাতেই আছে পৃথিবীতে, আমি তো পৃথিবীর বেশি দেশ দেখিনি, লন্ডন সফরে দেখলাম তাতে এমন কোনো মানুষ নেই যে বেঁচে থাকবে সুদ ছাড়া। আমাদের দেশে আজও সুদ ছাড়া বেঁচে থাকার পথ আছে, এদেশের ব্যবসায়ীও আছে যারা নিজস্ব সম্পদ দিয়ে ব্যবসা করে, বলে যে সুদের সাথে আমরা সম্পৃক্ত রাখি না, সরকারের 10 টাকা নিবও না, নিজের টাকা দিয়ে ব্যবসা করব। এরকম মানুষ আজও আছে, নিজের টাকা দিয়ে বাড়ি গাড়ি করব, এমন পথঘাট ইউরোপে লন্ডনে নেই। বিত্তশালীও নিজের টাকা দিয়ে বাড়ি করতে পারবে না সুদ না নিলে, কিভাবে কৌশল করা আছে মানুষকে গোলাম বানানো। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আসলেই ন্যায়পরায়ণ কি জিনিস সেটাও বুঝতে পারিনি, জুলুম খালি বুঝেছি, তবে জুলুম করা বুঝেছি, কিন্তু ন্যায়পরায়ণ কি জিনিস সেটা বুঝতে পারিনি, বিদ্যা কি জিনিস সেটাও বুঝতে পারিনি, সুদ মানুষের ক্ষতি করে কেমন সেটাও ধরতে পারলাম না। কর্জ তো আল্লাহ বলছেন কর্জে হাসানা, তা আমরা কর্জে হাসানা নিয়ে বাড়ি করলাম, তো কর্জে হাসানা নিয়ে বাড়ি করা হলো এটা কেমন হলো, এটা কি কর্জে হাসানা নিয়ে বাড়ি করা হলো? মোটামুটি আমরা বিষয়গুলি খুব স্পষ্ট হচ্ছিলাম। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে রমজান সামনে রেখে পরকালমুখী করো তো আজকে আপনাদের সামনে পেশ করছিলাম, ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ইবাদত হলো সিয়াম, রোজা। আমরা আমাদের আলোচনায় সিয়াম শব্দটা ব্যবহার করব, রোজা নয়, এটা যেন আপনাদের বুঝতে অসুবিধা না হয়। এই ছেলে ওই যে এখনো মুখের উপরে দাঁড়িয়ে আছে, তোমরাই দায়িত্বশীল, যাও দেখাও, তোমরাই দেখো। দায়িত্বশীল ছাড়া সামনে মুখে একবার শুরু থেকে না মসজিদ পর্যন্ত কেউ দাঁড়িয়ে থাকতে পাবে না। মানুষ হিসেবে মানবতা দেখা সাময়িক টাইমে হলেও প্রয়োজন, বসার জায়গা আছে আপনি দাঁড়িয়ে থাকবেন কেন? আল্লাহ রাসূল কথা বললে সাহাবীগণকে বসতে বলতেন, ধর্মীয় কথা শোনার একটা বৈশিষ্ট্য যে বসে কথা শুনতে হবে। আল্লাহ রাসূল কথা বললেই সাহাবীগণকে বসতে বলতেন, তোমরা যারা দায়িত্ব পালন করছো একবারে এক পায়ে দাঁড়িয়ে থাকবে, এখান থেকে নিয়ে ওই গ্রামের মাথা থেকে নিয়ে মডল পাড়া মসজিদ পর্যন্ত শক্ত হাতে মানুষকে এ দিনী বৈঠকে আসার জন্য অনুরোধ জানাও। তারা তো বুঝে না, বুঝলি কি আর এটা করে? যার কারণে তো আমি আপনি কষ্ট পেলে আমি বলতে কিছু কম করিনি, কেননা আপনার ছেলেই যদি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কথা বলছি, আপনার ছেলে যদি এখানে এখন গল্প করে টিভির সামনে আর একটা ল্যাংটা মেয়েকে দেখে, তাহলে আমি যদি বলি যে আপনি তার বাপ নন, আপনি তার চাচা, তাহলে আপনি রাগ করবেন কেন? আমি তো মনে করি এটা আপনি তার সদবাপ। হ্যাঁ, আপনি সদবাপ নন এ কথাই ঠিক, আপনি চাচা নন এ কথাই ঠিক, তাহলে আপনি হলেন কাপুরুষ বাপ। না আপনার বিদ্যে আছে, না আপনার বুদ্ধি আছে, না আপনার মানবতা আছে। এরকম জীবনকে আল্লাহ তাআলা পশু প্রাণীর সাথে মিশিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না
দেখেও দেখে না, ওরা চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না, ওরা কান আছে শুনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শৃগালের মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। আল্লাহ তো মানুষ কি বলছেন, পশু প্রাণীর মতো, কুকুর শৃগালের মতো। মানুষই যখন বিবেকহীন হয়ে যাবে, বুদ্ধিহীন হয়ে যাবে, তার অনুভূতি থাকবে না, তখনই মানুষ পশু প্রাণীর মতো হয়ে যাবে। আমরা কথা বলছি, আর একটা মানুষ দোকানের সামনে বসে চা খাচ্ছে, ল্যাংটা মেয়ে নাচছে, এ কি বুদ্ধিমান মানুষ? এ কি হুঁশিয়ার ছেলে? তো এ নয়, তাহলে তার বাপ কি হুঁশিয়ার মানুষ? তার বাপ তাকে কি শিখানো? জন্ম দিতে পারলেই পিতা হওয়া যায়? জি না। নিয়ম নীতি, কৃষ্টি কালচার, আদব কায়দা শিখাতে পারলেই মানুষ পিতা হতে পারে। আর আল্লাহ রাসূলের একটা বাক্য আপনাকে বলে সামনের দিকে যাই। আল্লাহ রাসূল বলছেন, আনফিক আলা ইয়ালিক মিন তাওলিক, তোমার উপার্জিত সম্পদ তোমার ছেলে মেয়ের পিছনে খরচ করো। তা আপনি যে দিন মজুর হিসাবে প্রত্যেক দিন 500 টাকা ইনকাম করেন, 30 দিনে 15,000 টাকা ইনকাম করেন, তাহলে বলেন তো এই টাকাটা আপনি খরচ করা কোথা থেকে শুরু করবেন? ছেলে মেয়ে দিয়ে, ছেলে মেয়ের পিছনে এই টাকাটা খরচ শুরু করতে হবে। ছেলে মেয়েকে যেখানে পড়াচ্ছেন সেখানে ফ্রি পড়ানোর মন মানসিকতা রাখবেন না, গোলামি মন মানসিকতা রাখবেন না। আপনি তো 15,000 টাকা ইনকাম করবেন দিন মজুরি করে, তো মাদ্রাসায় একটা ছেলে দিয়েছেন, কেন আপনি দরখাস্ত করলেন যে আমার 500 টাকা কমিয়ে দেন? কেন আপনি দরখাস্ত করবেন? আমি আমার কথাটা ওইভাবে বলি না, আমি মাঝে মধ্যে বলি, আমার আব্বা কৃষক মানুষ, বাংলা অক্ষর চিনতেন না, তো আমার ছোট বোন দিয়ে পত্র লিখিয়ে নিতেন, তো লিখা থাকতো এইভাবে, মসুর বিক্রি 100 টাকা, কালাই বিক্রি 100 টাকা, ধান বিক্রি 100 টাকা, সরিষা বিক্রি 100 টাকা, মোট 1,000 টাকা পাঠালাম। তখন আমি 7-8 দিন যাবৎ চিন্তা করতাম যে আমার আব্বাকে 1,000 টাকা জমা করতে অনেক কিছু বিক্রি করতে হয়েছে। কোনো দিন আমার আব্বা এইটা প্রয়োজন মনে করেনি যে 20 টাকা নিবে কেন, 10 টাকা নেক। ছেলে মেয়েকে পড়ানোর পিছনে 10 টাকা খরচ করতে হবে না এই কথাটা তার মাথায় ছিল না, বরং ছেলে মেয়ে যেন বাড়িতে কোনো কিছু না করে, এইটা আমি গরু বাঁধা আছে, খোঁটা বুঝেন কি না, খোঁটা বুঝেন কি, এইখানে গরু বাঁধা আছে তো এখান থেকে খুলে ওখানে নিয়ে যাব, তা আমি নিয়ে যাচ্ছি, তো আমার বাপা আমাকে বলছে, বেটা ওটা তোমাকে করতে হবে না, আমি করি। তোমাকে যদি গরু এই খোঁটা থেকে ওই খোঁটায় নিয়ে যেতে হয় তাহলে আমার মরার পরে নিয়ে যায়। এই লোকটা তার ছেলে মেয়েকে পড়ানোর ব্যাপারে কি চেষ্টা করলেন আপনি কি বুঝলেন? আমি তো বুঝলাম যে তার একবারে একক খেয়াল, ছেলেকে পড়াতেই হবে, মানুষ করতেই হবে। টাকা পাঠালেন, লিখলেন এত কিছু, দে টাকা জমা করলেন, কাজ করতে যাও বলছে করতে হবে না, যদি তোমাকে কাজ করে খেতে হয় তাহলে আমার মরার পরে খেতে হবে। আমার একদিনের কথা আমার সারা জীবনকে পিছে করে দেয় যে বেটা তোমাকে যদি কাজ করে খেতে হয় তাহলে আমার মরার পরে খায়। তো আল্লাহর নবী বললেন, আনফিক আলা ইয়ালিক মিন তাওলিক, তোমার উপার্জিত সম্পদ দিয়ে তোমার ছেলে মেয়েকে মানুষ করো, পড়াও, লালন পালন করো। আবার অন্য জায়গাতে বলছেন যে ফাদ্দাবে মা তাওলো, যেটা তুমি খরচ করছো সেটা তোমার দান, আর এই খরচটা তুমি তোমার পরিবার থেকে শুরু করো, পরিবার দিয়ে, আত্মীয় স্বজন পরে, ফকির মিসকিন অসহায় পরে, তুমি ছেলে মেয়েকে মানুষ করতে গিয়ে খরচটা এখান থেকে শুরু করো। হাদিস বুখারি মুসলিম। তাহলে সারমর্মে চলে আসলাম যে আল্লাহ আল্লাহ রাসূল বাপকে বলছেন যে তুমি তোমার ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করো। মানুষের মতো মানুষ না করলে এই যে পশু প্রাণী,
কার জিনিস ছিনিয়ে নিবে, কোথায় মোবাইল ব্যবহার করবে, কোথায় দোকানে বসে আড্ডা পিটবে, কার সাথে মারামারি করবে, কাকে ঠকাবে, দিন রাত খালি এগুলি করে বেড়াবে, যেটা আপনি দেখতে পাচ্ছেন, যেটা বিদ্যায় ত্রুটি, বিদ্যায় ত্রুটি থাকলে এটা তো এরকম হবেই। আমি একদিন হঠাৎ করে দেখছি গাড়ির গায়ে লেখা আছে আর দাওয়াইল আল্লাহ। কয়েকদিন আমি গাড়িটা পাশ দিয়ে মসজিদে চলে যাচ্ছি, তো গাড়ির গায়ে লেখা আছে আর দাওয়াইল আল্লাহ, জিনিসটা আমি বারবার দেখছি, বুঝে উঠতে পারি না ঘটনাটা কি। তো বেশ কয়েকদিন পরে আমি বলছি, আব্বু গাড়ির গায়ে লেখা আছে আর দাওয়াইল আল্লাহ এটা কি? তো আমাকে বলছে, আব্বু আপনাকে তো আমি অনেকদিন দেখলাম, জানলাম দিন প্রচার করতে, ও তো 93-এর শেষে জন্ম, আর আমি তো দিন প্রচার করি 90 থেকে, তাহলে ও দেখেছে এবং শুনেছে। দেখেছে বড় হওয়ার পরে, যখন 8-10 বছর হয়েছে, যখন সম্ভবত 8-9 পড়ে, তখন একদিন ওর আম্মাকে বলছে, আম্মা 100 টাকা কয় টাকা আম্মা? তো সেই কথা আমরা এখনো বলি যে 100 টাকা কয় টাকা, 100 টাকা কয় টাকা, এটা একটা কঠিন কঠিন কথা, 100 টাকা কয় টাকা আম্মু? অনেক কথা আছে, ওর কথা আমরা ধরে রেখেছি, তার মধ্যে এটা একটা, 100 টাকা কয় টাকা আম্মু? এটা মনে হয় ভালো সেই 8-9 ঘটনা, তার মধ্যে আজকেরও একটা ঘটনা আছে, যেমন বলেছে তেমন আমি হাসছি। একটা কথা তো বলছে, যাওজি আপনি হাসছেন কেন আব্বু? আমি বলছি, হ্যাঁ তোমার একটা কথা মনে পড়েছে সেই জন্য। তো ওর একজন শিক্ষক মাওলানা আব্দুস সামাদ সালাফি ওকে একটা বইয়ের নাম্বার দিয়েছে 101। তখন আর দু একজন স্যার তাকে বলছে, তার নাম এজাজ, মারা গেছে লোকটা, যে স্যার 101 দিলেন কেন? বলছে, আরে শোনো, আমি বহু মেধাবী ছাত্রকে 100 দিয়েছি, তো এই খাতাটা আমার কাছে সবার চেয়ে ভিন্ন হয়েছে, তাই এখন কি নাম্বার দিব, তাই আমি 101 দিয়েছি। এখনই সৌদি আরব কাগজ পাঠাতে হলে কি বুদ্ধি, সবই যদি 100 থাকে তাহলে তারা খারাপ ধারণা করবে, তখন কমিয়ে কমিয়ে কোনোটাতে 95, কোনোটাতে 97, কোনোটাতে 90, এই করে কাগজ পাঠানো হয়েছে। তো কোন দিক থেকে কথাটা আসলো, যেটা আমি বলতে চাচ্ছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে যেটা প্রথমে বলতে চাইলেন সেটা হলো, তুমি তোমার উপার্জিত সম্পদটা কোথায় খরচ করবা? ছেলে মেয়ের পিছনে, পরিবারের পিছনে। ছেলে মেয়েকে মানুষ করে যাওয়াটাই তোমার সম্পদ, কোটি কোটি টাকা দিয়ে ছেলে মেয়ের কাছে রেখে চলে গেলে, বাড়ি গাড়ি করে দিলে, সবকিছু করে দিয়ে চলে গেলে, তুমি ছেলে মেয়ের কিছুই করনি, তুমি সত্য সত্যই বাপ হিসাবে জীবন বাজি রেখে 25-30 বছর পর্যন্ত ছেলেকে বিদ্যার চরম শিখরে পৌঁছানোর, শিখরে পৌঁছানোর চেষ্টা করেছো, তাই তুমি বাপ, এবং তুমি একটা মৌলিক কাজ করেছ, শিষ্টাচার শিখিয়েছ, আদব কায়দা শিখিয়েছ, নিয়ম নীতি শিখিয়েছ, ভদ্রতা শিখিয়েছ, কাউকে অপমান করে চলে না, সবাইকে সম্মান করে চলে, মূল্যায়ন করে চলে, চাচা চাচিকে মূল্যায়ন করে, দাদা দাদিকে মূল্যায়ন করে, গ্রামবাসীকে মূল্যায়ন করে, নিজেকে সব সময় সাধারণ মনে করে রাখে, তাহলে তুমি সত্যি বাপ, তুমি তোমার ছেলের পিছনে টাকা পয়সা খরচ করেছো। আর বিদ্যা আর শিষ্টাচার দুটা পাশাপাশি, ওই হাদিসটা সব সময়তেই শোনাই, দু একদিন মরলপাড়াতে খুতবা দিলাম তো ওইটা থাকেই, তার মানে এই হাদিসটা জাতির জন্য পারিবারিকভাবে এত গুরুত্বপূর্ণ, এই মর্যাদার আর কোনো হাদিস আমি দেখতে পাই না। জাবের যখন আল্লাহ রাসূল যখন বললেন, এই শোনো সবাই এখানে রাতে থাকি, সকালে বাড়ি যাব, তো জাবের বলছেন, আল্লাহর নবী আমি তো নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল বলছেন, ও তুমি নতুন বিবাহ করেছ, তো কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছ? তো আল্লাহ রাসূল বলছেন, তো জাবের বলছেন, আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি। তো আল্লাহ রাসূল বলছেন, হাল্লা বিক্রান্ত, এ বাচ্চা এক বসো, ওই বাচ্চাটা আপনার পাশ থেকে উঠছে কেন, খুব খেয়াল করবেন, কথা শেষ না হওয়া পর্যন্ত নিজ স্থানকেও ত্যাগ করতে পারবেন না, পেশাব পায়খানা জরুরি সেটা ভিন্ন কথা, কথার একটা মূল্যায়ন আছে। আর আমরা তো কেসা কাহিনী বলি না, এইটা আপনার মাথায় হিসাব থাকবে কেন? জুমার খুতবা চলাকালীন যেমন
এক খেলে চেয়ে থাকেন, শেষ না হওয়া পর্যন্ত এক খেলে চেয়ে থাকবেন। আমরা আলোচনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনাদের আপনার কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ। তো জাবের বলছেন, আল্লাহর নবী শুনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে, আমার নয়টা বোন আছে, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করিনি চারটা কারণে। আল্লাহ নবী শুনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়টা মেয়ে রেখে, আমার নয়জন বোন আছে, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে। তার এক নম্বর কারণ হল লে তোয়াল্লে মাহন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। কি বুঝলেন এবার? দুই, বলে তোয়াক দেবা হন্না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। তাহলে এক নম্বর কি থাকলো? বিদ্যে। দুই নম্বর কি থাকলো? শিষ্টাচার। তাহলে বাপের কাজ কি হলো? এখন বাপের কাজ কি বলেন তো? এবার বিদ্যা শিখিয়ে দেওয়া, শিষ্টাচার শিখিয়ে দেওয়া। পরের দুইটা আরো শক্তিশালী। তৃতীয় নম্বর হলো আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে মানুষের মতো মানুষ করে রাখতে পারে, কোনো সময় যেন আমার বোনের মাথার চুল এলোমেলো না থাকে, কাপড় চুপড় যেন এবড়ো থেবড়ো না থাকে, ময়লা টলে যেন না থাকে, আমার বোনেরা যেন ঝকঝকে হয়ে থাকে সব সময়। এইটা আমার স্ত্রী করে দিবে, তাই আমি বেশি বয়সের মেয়েকে বিবাহ করেছি। চার, বলে তাকুমা আলাইহিন্না, আমার স্ত্রী যেন আমার বোনদের পাহারা দিতে পারে। নেন, এবার তো আরো কঠিন হয়ে গেল। সলাত, চলা ফিরা, খাওয়া, পুরো জীবনটা যেন আমার বোনদের আমার স্ত্রীর চোখের উপরে হয়, সব সময় যেন আমার স্ত্রী দেখতে পায় আমার বোনেরা কি করছে। তাই তো পাহারাদার, পাহারা দিবে। এক, বিদ্যে। দুই, শিষ্টাচার। তিন, সাজগোজ করে রাখা। চার, পাহারা দেওয়া। সব বুখারী বুখারী মুসলিমের হাদিস, স্বাভাবিক নয়। তো গাড়ির গায়ে লেখা আছে আর দাওয়া এল আল্লাহ। তাই আমি বললাম, আব্বু আর দাওয়া এল আল্লাহটা কি? তো বলছে, আব্বু আপনাকে তো আমি প্রায় 90 সাল থেকে এখন পর্যন্ত দাওয়াত দিতে দেখলাম, আর আমিও পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরলাম, তাতে আমি বুঝলাম ইহুদি খ্রিস্টানরা বিদ্যা বুদ্ধি বেচে খায়। ইহুদি খ্রিস্টান কি বিক্রি করে খায়? বিদ্যা বুদ্ধি বিক্রি করে খায়। কলা কৌশলে তারা সারা পৃথিবী দখল করে মানুষজনকে গোলাম বানিয়ে নিজের রাজত্ব চালাচ্ছে। তাই তো পদ্মা সেতুতে ওরাই হলো ইঞ্জিনিয়ার, ওরাই হলো ম্যানেজার, আর আমরা হলাম কিষাণ আর কামলা। আমাদের মাথায় আছে ইট আর খোয়া বালুর কড়াই। তো কি করতে হবে? তো বিদ্যার সূচনায় যেতে হবে। ওরা যে ভিন্ন, আমরা যে ভিন্ন, ওদের আকিদে ওদের আদর্শ, আমাদের আকিদে আমাদের আদর্শ যে ভিন্ন, ওরা যেন আমাদেরকে বিদ্যা বুদ্ধি দিয়ে প্রতারণা দিতে না পারে, তাই সূচনায় যেতে হবে। তাই মক্তব পরিচালনা করব সারা দেশ জুড়ে, যেখানে থাকবে শিক্ষা কার্যক্রম, যেখানে থাকবে দাওয়াতি কার্যক্রম। এই দাওয়াতি কার্যক্রম হাতে নিয়ে, শিক্ষা কার্যক্রম হাতে নিয়ে কয়েক মাসের মধ্যে বই লিখে সিলেবাস তৈরি করে বই ছাপিয়ে কাজ আরম্ভ করে আলহামদুলিল্লাহ প্রায় 350-400 মক্তব চালু হয়েছে, প্রায় 150-200 শিক্ষক প্রশিক্ষণ নিয়ে ফেলেছে, যারা আপনাদের টাকাতে আসে, আপনাদের টাকাতে যায়, আর আপনাদের টাকা দিয়ে খায়, আর আপনাদের টাকা দিয়ে ছাপানো বই ফ্রি নেয়। আপনাদের টাকা মানে জামিয়া সালাফিয়া। আর এদেশের মাটিতে জামিয়া সালাফিয়া এমন একটা প্রতিষ্ঠান যেটা সৈন্যের উপরে আছে, নিচে কোনো নির্ধারিত লোক, নিচে কোনো বিত্তশালী, নিচে কোনো নির্ধারিত 5 জন কমিটি, এরকম কিছু দিয়ে জামিয়া সালাফিয়া চলে না, বৈদেশিক সহযোগিতায় জামিয়া সালাফিয়া চলে না, দেশের কোন বিত্তশালীদের জামিয়া সালাফিয়া চলে না। এই দেশের সর্ববৃহৎ শিক্ষা মানে সর্বোচ্চ আয়তনে সবচেয়ে বেশি বড় প্রতিষ্ঠান হলো জামিয়া সালাফিয়া। আমার মনে বড় সাপ, এই দেশের মাটিতে আমি
জামিয়া সালাফের মাধ্যমে ছেলে মেয়েদেরকে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা দিয়ে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়ব, মুখে কলমে মিডিয়াই লড়বই লড়বো ইনশাআল্লাহ। এই প্রতিষ্ঠানই শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিক্ষার মানে সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া এখন প্রায় 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে, 5000। জামিয়া সালাফিয়া 410 জন ইয়াতিম আছে, জামিয়া সালাফিয়া 300 জন শিক্ষক শিক্ষক শিক্ষিকা রয়েছে। এটাই সেই জামিয়া সালাফিয়া যেখানে শিক্ষকতা করছেন মদিনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডক্টর ডক্টর জায়েদ আল জোহানি। এটাই সেই জামিয়া সালাফিয়া যাতে একাধিক শিক্ষক রয়েছেন ইন্ডিয়ার। এটাই সেই জামিয়া সালাফিয়া যাতে দেশের সর্বোচ্চ শিক্ষা মানের শিক্ষিত মানুষেরা শিক্ষা দেন, শিক্ষকতা করেন, যার প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ। আপনাদের জামিয়া সালাফে প্রতি মাসে কত বেতন লাগে? 32 লক্ষ। যেখানে বৃহস্পতিবারে যাবেন সেখান প্রায় 51 বিঘা জমির উপরে এই প্রতিষ্ঠান, প্রায় সব অংশই কিনা, আগে ছিল 7-8 বিঘা মতো হতে পারে, বাকি সব জমি কিনা, আপনি কিনেছেন। আমি আব্দুর রাজাক বিন ইউসুফ এরকম কোনো পয়সা রাখি না যেটা দামি কিছু করতে পারি। আপনি যান রাজশাহী এরকমই, আপনি যান দিনাজপুরে এরকমই। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে এইটুকু কথা বলে এই মর্মে সচেতন করতে চাই যে আপনাকেও ছেলে মেয়েকে মানগত শিক্ষা দেওয়ার জন্য প্রাণপণে চেষ্টা করতে হবে, যাতে করে আপনার ছেলে মেয়ে জাতির জন্য বোঝা না হয়, আপনার ছেলে মেয়ে জাতির জন্য অভিশাপ না হয়, আপনার ছেলে মেয়ে দিয়ে জাতি যেন ক্ষতিগ্রস্ত না হয়। আপনি বাপ হিসাবে এই জিম্মেদারি মাথায় করবেন, নিজের ছেলে মেয়েকে মানুষ করার চেষ্টা করুন, জামিয়া সালাফিকে যথাযথভাবে মূল্যায়ন করার চেষ্টা করুন। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি কয়েক মিনিট দেখাবো ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত হলো সিয়াম। আমরা আলোচনায় সিয়াম বলবো, রোজা নয়, সিয়াম মানে হলো বিরত থাকা আর রোজা মানে হলো উপবাস থাকা, দুইটার মধ্যে পার্থক্য আছে। সেম ভিন্ন ধরনের ইবাদত, এইটাকে একটু পেশ করি। ওমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন আল্লাহর নবীকে বললাম, হে আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন যাতে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রাসূল বলছেন, ওমামা তুমি সেম পালন করো, ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোন ইবাদত নাই। আপনাকে এক মিনিট দেখাই, এটা সিয়াম আর এটা সলাত। সলাত সিয়ামের সমপর্যায়ের এ কথা ঠিক নাই, এর সমপর্যায়ের কোন ইবাদত নেই। এটা হজ, এর ফল কি জানেন? যদি কবুল হয়ে যায় তাহলে ও হয়ে গেছে সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, এটা হলো হজ, এর বিশাল ফল। এরপরে হজটা সিয়ামের সমপর্যায়ের জিনা, এর সমপর্যায়ের কোনো পৃথিবীতে ইবাদতই নেই, এটা একটা ভিন্ন ধরনের ইবাদত। এটা হলো দান, সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ক্ষমতাধর ইবাদত হলো দান। দান সিয়ামের সমপর্যায়ের জিনা, আল্লাহ রাসূল এটা না করে দিয়েছেন, এর সমপর্যায়ের কোনো ইবাদত পৃথিবীতে নাই, তার নাম সিয়াম। আমি আর আপনি বুঝতে পারিনি যার কারণে একে ভালোভাবে মূল্যায়ন করতে পারি না। আমি দু একটা জিনিস দেখাই, তার গুরুত্বপূর্ণ অংশ দেখাচ্ছি যে সিয়াম পালন করে 2-4-5 নেকি পাওয়া যায় না, সিয়ামের 2-4-10 কোনো নেকি নেই, সিয়ামের সরাসরি বিনিময় আছে সেটা হলো জান্নাত। এ দিয়ে কোনো নেকি পাওয়া যায় না, বিনিময় পাওয়া যায়। যেমন কোরআন মাজিদ পড়লে অক্ষর প্রতি কয় নেকি হবে? 10 নেকি, যে হলো একটা নেকির পরিমাণ হলো। কোনো মানুষ যদি জানা যায় যায় তাহলে কতখানি নেকি হবে? 1 কেরাত। 1 কেরাত সমান কত? 1 উহুদ পাহাড়ের সমান, তো অনেক হয়ে গেল। তাই একদিন সিয়াম পালন করলে তাই এরকম কিছু নেকি হবে? জি না।
যেমন সুন্দর করে ওযু করলো, দুই রেকাত সালাত আদায় করলো, অতীতের সব পাপ ক্ষমা। তো আল্লাহ রাসূল বলবেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকবে, তাহলে অতীতের সব পাপ ক্ষমা। দেখেন তো এরকম কোনো কথা নেই, আপনাকে আমি দেখাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কেউ যদি একদিন সিয়াম পালন করে তাহলে জাহান্নামকে তার থেকে 70 বছরের পথ সরিয়ে দেওয়া হবে। আরেকবার আল্লাহ রাসূল বললেন কে যদি একদিন সিয়াম থাকে তাহলে ব্যক্তিকে জাহান্নাম থেকে 100 বছরের পথ দূরে সরিয়ে দেওয়া হবে। আবার বললেন কেউ যদি একদিন সিয়াম থাকে তার মাঝে আর জাহান্নামের মাঝে ব্যবধান হবে 500 বছরের পথ। তাহলে নেকি হলো না জাহান্নাম থেকে সরে গেল? জাহান্নাম থেকে সরে গেল। আবার দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রাসূল বলছেন আসসিয়ামু জুন্না, সিয়াম হলো ঢাল, বিপদ থেকে বাঁচার জন্য যেটা ব্যবহার করে তাকে বলে ঢাল, আরবিতে জুন্না। তো আল্লাহ রাসূল বলছেন সিয়াম হলো বিপদ থেকে বাঁচার জন্য ঢাল। আবার বলছেন ও হিসরুন হাসিনুন মিনান নারে, জাহান্নাম থেকে বাঁচার জন্য দুর্গ, দুর্গে মানুষ বিপদে আশ্রয় নেয়। তো সিয়াম হলো দুর্গ, সিয়াম হলো ঢাল। তো এতগুলো হাদিসে কি বুঝতে পারলেন যে 10 নেকি হলো? জি না। সিয়াম পালন করে 10 নেকি, 20 নেকি, 500 নেকি নেই, সিয়াম পালন করলে বিনিময় আছে, সেটা কি? জান্নাত। চলেন এবার দেখি, আমরা এই অংশ তাড়াতাড়ি শেষ করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু আমাল ইবনে আদম ইজাফুল হাসানাতু বিআসরি আমসালিহা ইলা সাবে মিয়াতা জিব কাল আল্লাহু তাআলা ইল্লা সাম ফাইনালি ওয়া নাজিবিহি। পৃথিবীর মানুষ শুনে রেখো, আদম সন্তানের সব নেকি 10 থেকে 700 হয়, আরো আরো হয়। আদম সন্তানের সব নেকি করলেই 10 আরো বাড়ে, 700 আরো বাড়ে, আরো বাড়ে। তো একজন কোরআন মাজিদ পড়েছে, তা আল্লাহ বলছেন এই নেকি লিখো 10 লিখো, 700 আরো বেশি লিখো। একজন সালাত আদায় করেছে, আল্লাহ ফেরেশতাকে বলছেন নেকি লিখো 10 লিখো, 700 করো, আরো করো, এবারে পাহাড়ের সমান করে দাও। এবার আল্লাহ তাআলা বলছেন তবে সিয়াম, তবে রোজা। সিয়াম হচ্ছে আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সিয়াম হচ্ছে আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। সিয়াম হলো আমার ব্যাপার, প্রতিদান আমি দিব। তাহলে সিয়ামের নেকি আল্লাহ ফেরেশতাকে লিখতে বললেন কি না? এর প্রতিদান সরাসরি আল্লাহ দিবেন। কি দিবেন? জান্নাত দিবেন। যার কারণে সিয়াম পৃথিবীতে এমন ইবাদত যার সমপর্যায়ের আর কোনো ইবাদত নেই। আপনাকে আরেকটু দেখাই, সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ নবী বললেন জান্নাত একটা দরজা 8টা, জাহান্নাম একটা দরজা 7টা, জান্নাত একটা দরজা 8টা। যখন মানুষ জান্নাতে ঢুকবে তখন ফেরেশতারা স্বাগতম জানাবেন, আসেন আসেন, যারা সালাত আদায় করেছেন এই দরজা দিয়ে আসেন, আসেন যারা দান করেছেন এই দরজা দিয়ে আসেন, আসেন যারা সিয়াম পালন করেছেন এই দরজা দিয়ে আসেন। এখন আল্লাহ নবী বলছেন এ যা দাখালা আখিরুম উগলেকা লাদ খুলেন সায়মুন, সিয়াম পালন করার যে দরজাটা আছে এই দরজা দিয়ে সিয়াম পালনকারী ব্যতীত কেউ ঢুকতে পাবে না। যখন সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে যাবে তখন এটা বন্ধ করে দেওয়া হবে, তখনও হজের দরজা খোলা আছে, তখনও সলাতের দরজা খোলা আছে, তখনও দানের দরজা খোলা আছে। মানে হজ করা ব্যক্তি দান করা দরজা দিয়ে ঢুকতে পাবে, দান করা ব্যক্তি হজ করা দরজা দিয়ে ঢুকতে পাবে, কিন্তু সিয়াম পালন না করে এই দরজা দিয়ে ঢুকতে পাবে না। সিয়াম একটা ভিন্ন ধরনের ইবাদত, যার কারণেই তো দাউদ আলাইহিস সালাম সপরিবারে সিয়াম থাকতেন, একদিন সিয়াম একদিন এমনি, একদিন সিয়াম একদিন এমনি, একদিন সিয়াম একদিন এমনি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সিয়াম থাকতেন, দুই দিন এমনি থাকতেন, একদিন সিয়াম থাকতেন, দুই দিন এমনি থাকতেন। তার মানে
তাদের এইটাই ছিল আল্লাহর পক্ষ থেকে অবগতিতে যে ইবাদতের জগতে আল্লাহকে সন্তুষ্ট করার সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ধরনের মাধ্যম হলো সিয়াম। ইবাদতের জগতে সবচেয়ে দামি গুরুত্বপূর্ণ ইবাদত হলো সিয়াম। হ্যাঁ, এবার যেটুকু বলতে যাচ্ছি সেটুকু সিয়াম একই নয়, আরো কিছু কিছু আছে। বিচারের মাঠে সিয়াম আপনার পক্ষে কথা বলবে। বিচারের মাঠে কালো পাথর হজ করতে গিয়ে যেটাতে চুমা দিয়েছেন সেটা আপনার পক্ষে কথা বলবে। বিচারের মাঠে যে আঙ্গুলে তাসবি গণনা করেছেন সে আঙ্গুলও কথা বলবে। বিচারের মাঠে যেসব কোরআন মাজিদ তেলাওয়াত করেছেন, রাতে সুরা হাসর পড়েছেন, কবরের শাস্তি হবে না, কোরআন আপনার পক্ষে কথা বলবে। বিচারের মাঠে যেসব ছেলে মেয়ে বাল্য অবস্থায় মারা গেছে সেগুলো আপনার পক্ষে কথা বলবে। বিচারের মাঠে যারা মেয়েদের লালন পালন করেছে, দুটা মেয়ে তিনটা মেয়ে মেয়েদের লালন পালন করেছে, এই মেয়েরা বিচারের মাঠে একেবারে জাহান্নাম একদিকে থাকবে, বাপ একদিকে থাকবে, মধ্যে মেয়েরা হয়ে যাবে, আল্লাহকে বলবে আমার আব্বা কাকে জান্নাতে দেন, তারপরে কোনো কথা, ওরা মধ্যে দাঁড়াবে অন্তরাল। কুন্নাল্লাহু হেজাবান মিনান নারি ওয়াল কিয়ামা, এই মেয়েরা অন্তরাল হয়ে যাবে জাহান্নাম থেকে বাপের জন্য, আগে আমার আব্বার জান্নাত ঘোষণা হবে তারপর এখান থেকে সরব। বিচারের মাঠে যারা আপনার পক্ষে কথা বলবে, এক সিএম, দুই কোরআন, তিন কালো পাথর, চার আঙ্গুল যেটাতে তাসবি গণনা করা হয়, পাঁচ ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে যারা মারা গেছে, ছয় মেয়েরা যাদেরকে পিতা লালন পালন করেছে। কথা মনে থাকবে না মনে হয়। চলেন, ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের সিয়াম দেখছিলাম, ইবাদত দেখছিলাম সিয়াম। আজকে এখনো ফরজ সিয়াম শুরু হয়নি, কয়েকদিন পরে শুরু হবে, তাই আজকেও কিছু নফল সিয়ামের কথা বলি। আফজল সিয়াম বাদা রমজান শাহরুল মুহাররম। সিয়ামের জগতে ফরজ ব্যতীত সবচেয়ে উত্তম সিয়াম হল মহররমের সিয়াম। হাফসা রাজিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী সারা জীবনে চারটে জিনিস কখনো ছাড়েননি। এক মহররমের সিয়াম, দুই জুলহিজ্জার এক থেকে নয় পর্যন্ত সিয়াম, তিন প্রতি মাসে তিনটা সিয়াম, চার ফজরের দুই রেকাত সুন্নাত। মনে থাকবে না মনে হয়। এক মহররমের সিয়াম, দুই জুলহিজ্জার এক থেকে নয় দিন সিয়াম, তিন প্রতি মাসে তিনটা সিয়াম, চার ফজরের সুন্নাত আল্লাহ রাসূল কখনো ছাড়েননি। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী মদিনায় আসলেন, এসে দেখছেন ইহুদি খ্রিস্টানেরা মহররমের দশ তারিখে সিয়াম থাকছে। আল্লাহ রাসূল বলছেন, মা আজাল ইয়াউম আল্লাযী তাসুমুহু, এই দিনটা কি, তোমরা এই দিনে সিয়াম থাকো কেন? ও মদিনার ইহুদিরা, তোমরা এই দিনে কেন সিয়াম থাকো? তখন ইহুদিরা বলছে, হাযা ইয়াউমুন আযীম আনজাল্লাহু তাআলা ফিহি মূসা কওমহু ওয়া গাররাকা ফিরআউন কওমহু। আরে এই দিন তো বড় দিন, এই দিন তো বড় দিন, এই দিনে আল্লাহ তাআলা ফেরাউনকে সদল বলে ডুবিয়ে দিয়েছেন, এই দিনে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে সদল বলে বাঁচিয়ে দিয়েছেন, তাই তো মূসা শুকরিয়া আদায় করেছিলেন এই দিনের সিয়াম পালন করে, আল্লাহ তুমি এইভাবে ফেরাউনকে ডুবিয়ে দিলে আর তুমি এইভাবে আমাকে বাঁচিয়ে দিলে, আমি তোমার কি শুকরিয়া আদায় করি, যাক আজকের দিনে সিয়াম থাকলাম। তখন আমাদের নবী বলছেন, নাহানু আহাক্কু আওলা বি মূসা মিনকুম, এই সুন্নাত পালন করাতে তোমাদের চেয়ে আমরা বেশি হক রাখি, আমরাও আল্লাহর শুকরিয়া আদায় করো তো এদিনে সিয়াম থাকব। নিজে সিয়াম থাকলেন, সঙ্গী সাথীকে সিয়াম থাকতে বললেন, যেমন বলেছেন সঙ্গী সাথীকে সিয়াম থাকতে তেমন বলছেন কেন, আমরা কেন সিয়াম থাকব, আপনি তো তাদের বিরোধিতা করতে বলছেন, আপনি তো আফসোস করে বলেছেন
পৃথিবীর মানুষ শুনে রাখো, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে, এমন ভাবে মিশবে চাল চলনে, কৃষ্টি কালচারের নিয়ম নীতিতে, ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান, এইটা যেমন সমান সমান, কৃষ্টি কালচারের চাল চলনে পোশাক পাতিতে আমার উম্মত তাদের সাথে মিশে যাবে সমান সমান। যেটা আবদুল্লাহ এক পর্যায়ে বলছিল, আবার বলছেন, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, বাম পায়ের জুতা যেমন ডান পায়ের সমান, এই দুটা যেমন সমান সমান, আমার উম্মত পোশাক পাতিতে কৃষ্টি কালচারে চাল চলনে নীতিগতিতে মিশে যাবে তাদের সাথে সমান সমান। ভাষাগত ভাবে কঠিন ভাবে বলতে লাগলেন, বলতে বলতে বলছেন, শোনো, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত তাদের সাথে মিল দিতে গিয়ে মায়ের সাথে জেনা করবে, এটা কি সাধারণ কথা হলো? আপনি দেখেন, এক পর্যায়ে আবদুল্লাহ বলছিল, ওদের নীতিতে আমরা কেন, আমার ছেলের মাথার চুলটা ছাটা আছে, দেখেন ওপরে আছে, চাচা আছে চতুর্দিক, ওটা তো খেলোয়াড়ের নীতি, ওদের তা আপনার কেন এরকম? তাহলে আমার ছেলে মেয়ে তাদের সাথে মিশে যাচ্ছে? আপনার ছেলের গেঞ্জিটা গায়ে কেন, যাতে 47 লিখা আছে, 10 লিখা আছে, দেখতে দেখতে আমার সলাৎ শেষ হয়ে যাচ্ছে, এই গেঞ্জি আপনার ছেলের গায়ে কেন? আপনি মনে কষ্ট নিয়েন না, ওই গেঞ্জিটা যদি আমার কাছে আসে তো আমি হাত দিয়ে ধরবো না, ও তো আগে ঠু ঠু এ থুতু দিব, তারপরে পা দিয়ে ড্রেনে ফেলে দেব, যেটা আপনার গায়ে, আপনার ছেলের গায়ে আছে। দেখবেন আপনার মেয়ের নখ বড় আছে, নখে নেইল পালিশ আছে, কেন? আপনার মেয়ের নখে মেহেদি থাকবে, হাতেও থাকবে, পায়েও থাকবে। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখে নেইল পালিশ দেওয়া, নখ বড় রাখা। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া, নখ বড় রাখা। তা আপনার মেয়ের কেন এমন? তাহলে কি আসলে আপনার স্ত্রী ওর মা নয়, ওর খালা? জিনা ওর মা, এ কথাই ঠিক, এ হলো হস্তিনী মা, শয়তান মা। এই মা দিয়ে আপনি জাতির কি উপকার করবেন? এত ভুল ত্রুটি সব জায়গাতে থাকলে হবে? বিদ্যা এত ত্রুটি থাকলে হবে? শিষ্টাচার ন্যায়পরায়ণত তো গেছেই, ওখানে তো আজকে বুঝতে পেরেছি সবাই গেছে, সলাত আদায় করলাম, সিয়াম পালন করলাম, হজ করলাম, সব কিছুই করলাম, কিন্তু ছোট্ট একটা দায়িত্ব নিয়ে দেখলাম যে ন্যায়পরায়ণ নই, তাহলে তো সব গেল। সম্মানিত দিনী ভাই বোন, যেটা আমি বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন মহররামের 10 তারিখে সিয়াম থাকবো, সাহাবীরা থাকো, তখন সাহাবীগণ বললেন, কেন? এই দিন তো ইহুদিদের বড় দিন, আপনি তো তাদের বিরোধিতা করতে বলছেন, আমরা কেন থাকব? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, লাইন বাকাইতো লা কাবিল্লা সুমানাত তাসিয়া, সামনে বছর যদি আমি বেঁচে থাকি তাহলে 9 তারিখও সিয়াম থাকব, 9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে শুক্রিয়া। তাহলে মহরমের কয়টা সিয়াম হলো? দুইটা, একটা কি বিরোধিতা, কাদের? ইহুদি খ্রিস্টানদের, আর একটা হলো শুক্রিয়া। এই হলো মহররামের সিয়াম। আল্লাহ রাসূল বলছেন, সিয়াম ইয়ামে আশুরা আহতা সেবা আলাল্লাহে আইকফেরা সানাতাল্লাতি কাবলাহু, কেউ যদি মহররামের দুইটা সিয়াম থাকে, বিগত এক বছরের পাপ ক্ষমা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিয়াম ইয়ামে আরাফা আহতা সেবা আলাল্লাহে আইকফেরা সানাতাল্লাতি কাবলাহু বা সানাতাল্লাতি বাদাহু, কেউ যদি আরাফার একদিন সিয়াম থাকে, তাহলে বিগত এক বছর এবং সামনে এক বছর, দুই বছরের পাপ ক্ষমা। তো ওয়াবাক ইবাদত, সামনে বছর কি করব না করব সব ক্ষমা। এক বছর বেঁচে থাকলে কত পাপ হবে সেগুলো সব ক্ষমার মধ্যে চলে গেল, একটাই সিয়াম, সেটা কি? আরাফার একদিন। বুখারি মুসলিমের একটা হাদিস আছে যে জুলহিজ্জার প্রথম 10 দিনের ইবাদত দুনিয়ার সব এবাদতের চেয়ে উত্তম। তখন বিদ্বানগণ বলতে গেছেন যে তাহলে জুলহিজ্জার প্রথম 10 দিন কি?
রমজানের শেষের দশ দিনের চেয়ে দামি? তখন বলেছেন হ্যাঁ, রমজানের শেষের দশ দিনের চেয়ে জুলহিজ্জার প্রথম দশ দিন বেশি দামি। কিভাবে? রমজান তো রমজান হিসাবে ফরজ, আর শেষের দশ দিন ভালো হলো লাইলাতুল কাদরের কারণে, তাই ওটা হলো দামি। ওতে মাত্র আছে একটা জিনিস, সেটা হলো লাইলাতুল কাদর। আর জুলহিজ্জার প্রথম দশ দিনে আছে তিনটে, এক আরাফার দিন, দুই হজের দিন, তিন কুরবানি। এই তিনটে বড় বড় জিনিস আছে জুলহিজ্জার প্রথম দশকে। এই জন্য জুলহিজ্জার প্রথম দশক রমজানের শেষ দশকের চেয়ে উত্তম। বেরায়েতের লোক অনেকেই যেটা করেন সেটা খুবই ভালো, সেটা কি? কুরবানির দিন পাঁচটা দশটা বিশটা গরু জবাই করে দেন, ফকির মিসকিনকে ভাগ করে দেন। আব্দুর রাজ্জাক সাহেব তারা নিয়ে যে গোস্ত বিক্রি করে দেয়, দেখ তাতে কি আছে, আমার ভিতরে হিংসা আসলো কেন? নিয়েছে ফকির নিয়ে যাবে, বেচা খাবে, যা পারবে করুক, আমি কুরবানির পাঁচ দশটা গরু জবাই করব, বিতরণ করে দেব। আবার হুজুরেরা ভাগ করতে গিয়ে, সাত ভাগা করতে গিয়ে মানুষগুলোকে পিছিয়ে হটিয়ে দিল নেকি থেকে, এত বড় নেকি থেকে। আরো উদ্বুদ্ধ করতে হবে, আরে শোনেন, আপনারা চার পাঁচটা গরু দেন, না পারলে চার পাঁচটা ছাগল দেন, না পারলে পাঁচ সাতটা ভেড়ি ভেড়া দেন, তাহলে নেকি বেশি হবে, এইভাবে উদ্বুদ্ধ করতে হবে। তা না করে পিছন দিকে ঠেলে নিয়ে এসে বলছে, কে বলছে সাত ভাগে চলবে না? তখন আর একজন বলছে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন সাত ভাগে চলবে না। সম্মানিত দিনী ভাই বোন, মানুষকে বেশি নেকির প্রতি উদ্বুদ্ধ করেন, তিনটে চারটে করে গরু ছাগল দিতে শিখুক। আল্লাহ রসুল হজের দিন একশোটা গরু কুরবানি করেছিলেন, আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হাতে 63টা জবাই করেছিলেন, বাকিগুলো আলীকে করতে বলেছিলেন। কুরবানি অনেক বড় নেকির কাজ, এই জন্য মানুষকে পিছন দিকে নিয়ে আসতে হবে না, সামনের দিকে নিয়ে যেতে হবে। জুলহিজ্জাতে বড় বড় তিনটা জিনিস আছে বলেন তো, এক আরাফা, এম আরাফা, আরাফার দিন আছে, সব পাপ ক্ষমা হয়ে যাবে সেদিন যারা আরাফাই থাকবে। আর যারা হজ সেম থাকবে তাদের আগে পথে দুই বছর পাপ ক্ষমা, আর আল্লাহর কাছে তাসবিহ তাহরির জিকির আজকার হলো, এটা গেল। এক হলো আরাফা, দুই এই দশ দিনে আছে হজ, বড় ইবাদত। তিন এ দশ দিনে কি আছে? কুরবানি। মনে থাকবে কি? জুলহিজ্জার প্রথম দশ দিন কেন দামি? এক আরাফা, দুই হজ, তিন কুরবানি। তাহলে আর রমজানের শেষের দশ দিন কেন দামি? লাইলাতুল কাদর। সম্মানিত দিনী ভাই বোন, এইবার আপনাদের সামনে পেশ করছি একটা জিনিস, সারা বছর সিয়াম পালনের দুইটা পদ্ধতি, একটা একটু ভারী, একটা একেবারেই সহজ। একটু ভারীটা পেশ করি। আল্লাহ রাসূল বলছেন, মান সামা রমজানা সুম্মা সালাসা তায়ামিন মিন কুল্লি শাহরিন ফাহাজা কা সিয়ামি দাহরি কুল্লিহি। কেউ যদি রমজানের সিয়াম রাখে আর প্রত্যেক মাসে তিনটে রাখে, 13, 14, 15, তাহলে সারা বছর সিয়াম পালনের নেকি পাবে। মহিলাদের ঋতু হাইজের কারণে যদি রমজানের দুই চার পাঁচটা ছুটে যায় বা 13, 14, 15 করতে না পারে, তাহলে এই মাসের যে কোনো দিন করে নিবে, 18, 20, 22, 26 যেদিনই হোক না কেন, সেগুলো আরবি মাসে হতে হবে। এই ছেলে একটু থামো, অত তোমার ব্যস্ততার কি আছে? আমরা তো নিয়মিত রাস্তাতে আছি, তা আমি তো তোমার সাথে আছি, আমি তো ক্লান্ত হইনি। তুমি আমার শেষের দুইটা কথা শুনবা না? তার একটা কথা আব্দুল্লাহ বলেছে, সেটা হলো সামনে বৃহস্পতিবারে শুক্রবারে কোথায় যেতে হবে? জামিয়া সালাফিয়ার নিজস্ব প্রতিষ্ঠান দেখতে যেতে হবে, 51 বিঘার উপরে অবস্থান করে, যার একদিক থেকে একদিক 9.1 কিলোমিটার, পূর্বাচল 21 নম্বর সেক্টরের সাথে লাগা,
মানুষে বলছে বাংলাদেশের রাজধানী ঢাকা আর ঢাকার রাজধানী পূর্বাচল। কবে হবে? হবে তো একদিন ইনশাল্লাহ। তো সেই জায়গাতেই হচ্ছে আপনাদের জামিয়া সালাফিয়া। এটা আল্লাহর একটা বিশাল বিশেষ রহমত আলহামদুলিল্লাহ। সেখানে একটা মসজিদ নির্মাণের কাজ শুরু হয়েছে 202 একর জমির উপরে, যার একতলাতে 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে। ভারত বাংলাদেশ পাকিস্তানের সঠিক আকীদের সবচেয়ে বড় মসজিদের পরিকল্পনা, আর প্রতিষ্ঠানের এরিয়াও সবচেয়ে বেশি। এত বিশাল এরিয়া নিয়ে আপাতত আমাদের এদেশে সেদেশে কোনো প্রতিষ্ঠান নেই, সেইটি আপনাদের বাড়ির পাশে। আমি মনে করি বেরায়েতে প্রত্যেকটা পুরুষ প্রত্যেকটা নারীর নিজস্ব প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হাঁটাবো, বীর হাঁটাবো রূপগঞ্জ। আমি মনে করি দূরের লোক থাক, বিশেষ করে বেরায়েতের উত্তর বাড্ডা থেকে শুরু করে একবারে শীতলক্ষা নদী পর্যন্ত একটানা সব আহলে হাদিস মানুষ এই পূর্বাচলে এসে অন্যান্য মানুষগুলি ঢুকে গেছে। তাছাড়া এখান থেকে শুরু হয়ে একচাটিয়া নদীর এপারে উপারে একবারে শীতলক্ষা নদী পর্যন্ত সব আহলে হাদিস মানুষ, আহলে হাদিসের নিজস্ব সম্পদ জামিয়া সালাফিয়া। বেরায়েতের প্রত্যেকটা পুরুষ নারীর নিজস্ব সম্পদ জামিয়া সালাফিয়া। আপনারা যারা এই বেরায়েতের 8-10টা মসজিদের এমামতি করেন, মুয়াজ্জিনি করেন, আমি তাদেরকে বলছি আপনাদের নিজস্ব প্রতিষ্ঠান শিক্ষার দীক্ষার থাকার খাওয়ার একেবারে মুক্তভাবে আপনাদের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। সেখানে কেউ আপনাকে খাটো চোখে দেখবে না, কেউ আপনাকে হিংসার চোখে দেখবে না। জামিয়া সালাফের অফিসে একজন আর একজনের বিরুদ্ধে কথা বলবে দল সংগঠন নিয়ে এটা নিষেধ আছে। যদি বোঝা যায় যে ও কারো পক্ষে কথা বলে তাহলে সে জামিয়া সালাফের শিক্ষকতা করতে পারবে না। যখনই মানুষ একজনের পক্ষে যাবে তখন আর একজনের কি করবে? বদনাম করবে। এটা হলো আপনার জামিয়া সালাফের নিজস্ব প্রতিষ্ঠান। কোনো সময়তে ভাববেন না যে এটা আব্দুর রাজ্জাক সাহেবের প্রতিষ্ঠান, তিনি চালান। আমি বলছি আপনি আমার চেয়ে বেশি হকদার। আমি তো শুধু মানুষকে দান করতে বলি, আমি তো 10 টাকা তেমন দিতে পারি না, আপনি তো 10 টাকা দিতে পারেন। 32 লক্ষ টাকা মাসে বেতন লাগে, তো এই টাকাটা কি খোলা না? এই টাকাটা পাতা না? সেখানে টাক সালাচে বানানো হয় না? আমি নিজে বানাই, সেটা আপনাদের দেওয়া, সেটা এদেশের জাতির সঠিক আকীদার লোকের দেওয়া, সেটা আপনার পয়সা। 2-1টা ইয়াতিম নাই, 410 জন আছে সারা দেশ জুড়ে, হিসেব করে এত মিলানো কঠিন আছে। কতটি ইয়াতিম আছে? 410 জন। এটাই সেই জামিয়া সালাফিয়া যেখানে 5,000 ছেলে মেয়ে পড়াশোনা করে। নিজস্ব প্রতিষ্ঠানে যাবেন বৃহস্পতিবার সোমবারে, ভাই বোন আত্মীয় স্বজন যা আছে সবকে সাথে নিয়ে যাবেন। 22 বিঘে জমির উপর হচ্ছে মেয়েদের প্রতিষ্ঠান। কতখানি? 22 বিঘে। 33 শতকের বিঘায় কতখানি মেয়েদের জন্য? 22 বিঘে। অবাক হতে হবে, দেখলেই মন ভরে যাবে আপনার, ভিতরে ঢুকলে বলতে হবে আল্লাহুস্সামাদ, সুবহান আল্লাহ, এত বড় প্রতিষ্ঠান খালি মেয়েদের। আপনি হিসাব নিকেশ করতে পারবেন না আর এক জায়গায়। তো এইটা তো আল্লাহর দেওয়া নেয়ামত, এটা আপনাকে আমাকে মূল্যায়ন করতে হবে। আমি যে বলি মাঝে মধ্যে পত্রিকাগুলো কই, এই যে আপনারা পত্রিকা বের করেন বড় বড় বিদ্বান দিয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করে, যার নাম আল ইতিসাম পত্রিকা, নিজের টাকা দিয়ে পত্রিকা বের করেন, নিজে একটু পড়ে দেখেন না কেন। আব্দুর রাজ্জাক সাহেব, আমরা তো বেরায়েতের মানুষ, কোনোদিন পত্রিকায় টাকা দিইনি। আল্লাহুস্সামাদ, আরে আপনি দেননি তো ওই টাকা তো কোনো মুসলমান দিচ্ছে কিনা, আমার দিনী ভাইয়েরা দিচ্ছে কিনা, সেটা তো আমার টাকা। পত্রিকা তো ছাপে, 15-16 হাজার, 18 হাজার, 20 হাজার পত্রিকা ছাপে। বড় বড় বিদ্বান মুফতি আছে দেশ বিদেশের, তাদের পিছনে পয়সা খরচ করেন, 50টা করে প্রশ্নের উত্তর থাকে। আব্দুল্লাহ না হয় সবার প্রিয় ভাই, সবার প্রিয় সন্তান,
সবার আদরের সন্তান। আবার অনেকে দেখি যে মোবাইলে যখন বক্তব্য দেয় তখন ওই মুখের উপরে মোবাইলের উপরে এভাবে হাত বোলায়, হাত বোলে ওটা আদর জানাই, সেটা ভালো। যাদা কল্লা খের দোয়া করেন, আপনার ছেলের জন্য দোয়া করি যেন এইভাবে আল্লাহ গড়ে, তার জন্য দোয়া করেন তার আগে যেন আল্লাহ দিনের বড় খাদেম হিসেবে কবুল করেন, তার মিন্নাতুল বাড়ি আপনারা পড়েন, আমিও চাচ্ছি আমিও পড়ি। বোখারির ব্যতিক্রম ব্যাখ্যা মিন্নাতুল বাড়ি, বোখারির ব্যতিক্রম ব্যাখ্যা মিন্নাতুল বাড়ি, যার দ্বিতীয় খণ্ড আমরা পরশুদিন পাবো বৃহস্পতিবারে, এখন পর্যন্ত আমরা হাতে পাইনি। ইনশাল্লাহ আশা করছি বোখারির দ্বিতীয় খণ্ড মিন্নাতুল বাড়ি আমরা বৃহস্পতিবার শুক্রবার হাতে পাবো ইনশাল্লাহ, এটা আমরা আশা করছি। তার বই পুস্তক পড়েন, তার সিলেবাস পড়েন, সে দেশব্যাপী তার মক্তব্য পরিচালনা আমরা দেখি। কিন্তু এছাড়াও আমি আপনাদেরকে অনুরোধ করছি জামিয়া সালাফের মুখপত্র পত্রিকা ইতেশাম পত্রিকা এটাও পড়বে ইনশাআল্লাহ, এটা একটা গুরুত্বপূর্ণ পত্রিকা, ৩০ টাকা দিয়ে প্রতি মাসে ৩০ টাকা দিয়ে আমরা নিজে নিতে শিখব। যা দেখাচ্ছিলাম একটা একটু ভারী, একটা একেবারেই সহজ, সারা বছর সিএম পালনের পদ্ধতি প্রত্যেক মাসে ৩টে আর রমজান, তাহলে সারা বছর সিএম পালনের নেকি পাবেন, এটা একটু ভারী। এবার বলি একেবারেই সহজ, আল্লাহ রাসূল বলছেন মান সামা রমজানা সুম্মাত বাসিতান মিন শাওয়াল কানা কা সিয়ামি দাহরি কুল্লিহি, কেউ যদি রমজানের সিয়াম থাকে আর শাওয়ালের ৬টা তাহলে সারা বছর সিয়াম থাকলো, এটা সহজ। শাওয়ালের কয়টা? ৬টা, আর রমজান বাস সারা বছর সিয়াম থাকলেন। যারা বলেছে মহিলাদের হাইজের কারণে ছুটে গেছে, ওরা আগে রমজান পূর্ণ করবে তারপর সওয়াল করবে, এটা ঠিক হয়নি। তার হাইজের কারণে যেটা ছুটে গেছে সেটা ২ মাস ৬ মাস বছর পরে করবে, মরে গেলে আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু সওয়াল পার হয়ে গেলে এটা করা যাবে না। অতএব সওয়ালের ৬টা আর রমজান এইটা হিসাব রাখলে সারা বছর সিয়াম পালনের নেকি পাবেন। এর পরের স্তরে যাই জুলহিজ্জার ৯টা, প্রত্যেক জুলহিজ্জার প্রথম থেকে খেয়াল করে রাখবেন, হজে চলে গেলে তো কোনো কথাই নেই, আর দেশে থাকলে ৯টা থাকার চেষ্টা করবেন। এরপরে চলে যাই বৃহস্পতিবার সোমবার সিয়াম, এইটা আমাকে আপনাকে আজ থেকেই কাল থেকেই বৃহস্পতিবার থেকে জরুরিভাবে গ্রহণ করতে হবে। আল্লাহর নবী বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতেন, আর তিনি বলতেন যে তুরফাউল আমাল ইলা রাব্বিল আলামিন ওয়ানা উহিব্বু ইউরফা আমালি ওয়ানা সাইম, পৃথিবীর মানুষ শুনে রেখো, মানুষের বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় আল্লাহর কাছে বৃহস্পতিবার সোমবারে, আর আমার মনটা চাই আমার রিপোর্ট পেশ করার সময়তে আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। বলেন তো দেখি আল্লাহ রাসূল বৃহস্পতিবার সোমবার কেন সিয়াম থাকতেন? সাপ্তাহিক রিপোর্টটা সিয়াম অবস্থায় দেখানোর জন্য, সাপ্তাহিক রিপোর্টটা কি অবস্থায় দেখানোর জন্য? সিয়াম অবস্থায়। এটা যে ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে সিয়াম থাকতেন, এবার শেষের আলোচনায় চলে এসেছি, একেবারে শেষ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু শাবানা কুল্লাহু, আল্লাহর নবী পুরো শাবান সিয়াম থাকতেন, বুখারি মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা, আল্লাহ রাসূল পুরো শাবান সিয়াম থাকতেন তবে শেষে কয়েকটা বাদ দিতেন। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন লাইসুমু শাহরাইনি মুতাতাবিআইনি ইল্লা শাবান আর রমজানা, আল্লাহ রাসূল পুরো ২ মাস সিয়াম থাকতেন শাবান আর রমজান, তবে এই ২ মাস ছাড়া পূর্ণ থাকতেন না, পূর্ণ ২ মাস সিয়াম থাকতেন শাবান আর রমজান। বোঝা যাচ্ছে শাবান মাসে বেশি বেশি সিয়াম। এবার শেষে চলে আসলাম, ওসাম ইবনে যায়েদ বলছেন আমি একদিন আল্লাহর নবীকে বললাম আল্লাহর নবী লাম আরাকা তাসুমু মিন শাহরি মিন শুহুরি মা তাসুমু মিন শাবানা, আপনাকে আমি শাবান মাসে যত সিয়াম থাকতে দেখি অন্যান্য মাসে তো তত দেখি না, কেন আল্লাহর নবী? আবার জিজ্ঞাসাটা নতুন ভাবে করি। একজন সাহাবী বললেন আল্লাহর নবী আপনি শাবান মাসে এত বেশি সিয়াম থাকেন কেন? আচ্ছা এবার জিজ্ঞাসাটা আমার উপরে নিয়ে আসেন। সবাই বলেন আব্দুর রাজাক সাহেব আল্লাহর নবী শাবান মাসে এত বেশি সিয়াম থাকতেন কেন, তার উত্তর কি? আপনি জিজ্ঞাসা করলেন আমাকে আব্দুর রাজাক সাহেব
আল্লাহর নবী শাবান মাসে এত বেশি সিয়াম থাকতেন কেন? দেখি তার উত্তর কি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন জিজ্ঞাসা করা হলো যে আপনি শাবান মাসে এত বেশি সিয়াম থাকেন কেন, তখন আল্লাহ রাসূল বলছেন শোনো, এটা একটা মাস, রজব ও রমজানের মাঝে, এটা একটা মাস রজব ও রমজানের মাঝে, মানুষ তাতে বেখিয়াল থাকে। তুরফাউল আমানা ইলা রাব্বিল আলামিন, এই মাসে বাৎসরিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয়। এই মাসে মানুষের পাপ নেকি এক বছরের আল্লাহর কাছে পেশ করা হয়। ওয়ানা উহিব্ব আইরফা আমালি ওয়ানা সায়েম, আমার মন চায় আমার বাৎসরিক রিপোর্ট আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। দেখো দেখো তুমি আমার রিপোর্ট দেখো বাৎসরিক আমি সিয়াম আছি। বাৎসরিক রিপোর্ট ধরার জন্য আল্লাহ রাসূল শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকতেন, তার জানা ছিল না সেদিন পনেরোই শাবান। ভারত বাংলাদেশ পাকিস্তানের আলেম ওলামা কিভাবে জেনে নিলেন সেদিন পনেরোই শাবান? তাই তারা কলকারখানা অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে পনেরোই শাবান সিয়াম থাকেন, যা রাসুলের সন্ন্যাত নয়। আল্লাহ রাসুল যেভাবে শাবান পালন করেছেন আমাকেও সেভাবে করতে হবে, এক থেকে অন্তত পনেরো দিন সিয়াম থাকতে হবে, তাহলে আমি রিপোর্টটা ধরে নিতে পারবো। এবছর তো গেছে, সামনে বছরে খেয়াল করে থাকতে হবে, এক শাবান থেকে নিয়ে পনেরোই শাবান পর্যন্ত রিপোর্ট ধরার আশায় সিয়াম থাকতে হবে। আল্লাহ তুমি কবুল করো। এই ছেলে আরো দুটা কথা মনে রাখো তো, পনেরোই শাবানে একটা জাল হাদিস আছে, এক বছরের মানুষ যত জন্ম নিবে তা লিখা হয়, এক বছরে মানুষ যত মারা যাবে তা লিখা হয়, এক বছরে মানুষের যা রুজি হবে তা বাজেট পেশ হয়। এটা কোন মাসে? পনেরোই শাবানে। এ হাদিসটা জাল। আর কোরআন মাজিদ প্রমাণ করছে যে সব কিছু হয় লাইলাতুল কাদরে, সব কিছু হয় লাইলাতুল কাদরে, সেটা তো রমজানে। কাজে এটাই সত্য ওইটাই মিথ্যা। সম্মানিত দিনী ভাই বোন, আরেকটা কথা এই যে পনেরোই শাবানে আল্লাহ সূর্য ডুবার পরপরই সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন আর বলেন ক্ষমা চাও, ক্ষমা করে দেব, কিছু চাও দিয়ে দিব, যা চাইবে তাই দিয়ে দেব, মাগরিবের পরে নেমে এসে বলেন, এটা হাদিস জাল। আর একাধিক বুখারী হাদিস যে আল্লাহ তাআলা রাতের তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে প্রথম আকাশে নেমে আসেন, এসে বলেন চাও যা চাইবে তাই দিয়ে দেব, প্রার্থনা করো যেটা বলবে সেটাই মেনে নিব, ক্ষমা চাও ক্ষমা করে দিব, এভাবে ফজর পর্যন্ত বলতে থাকেন। জাল হাদিসে প্রমাণ হয় মাগরিবের পরে, আর বুখারী মুসলিমের হাদিসে প্রমাণ হয় প্রত্যেক রাতে, প্রত্যেক রাতে পনেরোই শাবান মাগরিবের পরে। জাল হাদিসে কি প্রমাণ হয়? পনেরোই শাবান মাগরিবের পরে। আর বুখারী মুসলিমের হাদিসে কি প্রমাণ হয়? প্রত্যেক রাতে রাতের তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে, প্রত্যেক রাতে রাতের তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে। কাজেই জাল হাদিসের প্রতারণায় পড়ে আমল যেন ভুল না হয় মর্মে সকল দিনই ভাই বোনকে পনেরোই শাবান পর্যন্ত একটানা সিয়াম পালন করে শাবান মাসকে যথাযথভাবে মূল্যায়ন করার অনুরোধ জানিয়ে বলছি। জরুরি কথা, জীবনে জরুরি কাজ পাঁচ অক্ত সলাত, এর চেয়ে জরুরি কাজ মানুষের জীবনে নেই। দুই হালাল রুজি, তিন কোরআন তেলাওয়াত, চার দুইজন যেখানে বসে আছে সেখানে বসে আড্ডা না পিটা, আড্ডা পিটলে মানুষের বদনাম হবে পরকাল হারাবে। তারপরে এক মহরমের সিয়াম দুই দিন, দুই আরাফার সিয়াম একদিন, তিন প্রত্যেক মাসে তিন দিন, চার শাওয়ালের ছয়টা, পাঁচ শাবান মাসের এক থেকে পনেরো একটানা, জুলহিজ্জার এক থেকে নয় তারিখ সাত, তারপরে চলে আসলো বৃহস্পতিবার আর সোমবার, তারপরে আসলেন আপনার একটানা পনেরোই শাবান যেটা বললাম,
রিপোর্ট ধরার জন্য, বিশেষভাবে বৃহস্পতিবার সোমবার সিয়াম পালন করার আন্তরিকভাবে অনুরোধ রইল। বিশেষভাবে আপনার মহরমের দুইটে এবং আরাফার একটা সিয়াম পালনের অনুরোধ রইল। শেষে এই প্রোগ্রাম যারা ডেকেছেন তাদের সার্বিক কল্যাণ কামনা করো তো বলি, যারা পরিশ্রম করছে আল্লাহ তুমি তাদের কবুল করো, তাদের রুজিতে হায়াতে বরকত দান করো, যারা আমরা এসেছি আল্লাহ তুমি তাদের কবুল করো, এই শ্রমকে কবুল করো, এর বিনিময়ে দাও এবং আজকের আলোচনা যথাযথভাবে মূল্যায়ন করার তৌফিক দান করো। রোজা অবস্থায় সহবাস করলে কি করণীয়, এটা খুব জটিল। রোজা অবস্থায় সহবাস হয়ে গেলে 60 জন মিসকিনকে 1.25 কেজি করে চাল দিতে হবে, 60 কেজি চাউল জরিমানা দিতে হবে, 60 কেজি চাউল। খরচ গলসেলের সঠিক নিয়ম যাক ওটা আর এখন লাগবে না, আমাদের বই আছে সুন্দর করে নিয়ম দেওয়া আছে সলাতের, রোজা রেখে কি কি কাজ করা যাবে না, অপছন্দ কথা কর্ম থেকে বিরত থাকতে হবে, সুদ ঘুষ থেকে বিরত থাকতে হবে, তারাবির নামাজ পড়ার সঠিক নিয়ম 8 রেকাত পড়বেন লম্বা সময় ধরে, তারপর 3 রেকাত বা 1 রেকাত ভেতর পড়বেন, জানাজার নামাজের সঠিক নিয়ম কোনটি, 4 তাকবিরে জানাজার নামাজ, প্রথম তাকবিরের পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সূরা ফাতিহা, তারপরে তাকবিরে দুরুদ, তারপরে তাকবিরে বিশেষ দোয়া, তারপর তাকবির বলে সালাম। মহিলাদের বদলি হজ কোন পুরুষ করতে পারবে? জি, মহিলাদের বদলি হজ পুরুষে করতে পারবে, পুরুষের বদলি হজ মহিলা করতে পারবে। আসসালামু আলাইকুম, আমাদের এলাকায় আত্মহত্যাকারীর ব্যক্তির জানাজা কখনো পড়া হয় না, পড়ানোই ভালো, কেউ না কেউ পড়াবে, আর স্টেজে সব বই আছে, কেউ ছেড়ে যায় না। আজকে আমরা বেরায়েতের কোন লোক, কোন পুরুষ, কোন মহিলা বই ছেড়ে যেতে পাবে না, টাকা না থাকলে আর একজনের কাছে 30 টাকা নিয়ে একটা আলিতেশাম পত্রিকা হাতে করে যাবে, এইটা জোরালো দাবি থাকছে, নিজস্ব জিনিস নিজে নিয়ে যেতে হবে। আর বৃহস্পতিবার শুক্রবার মিস হয় না যেন, সারা বেরায়েতের দিনই ভাই বোন সবাই যাবেন, ইনশাল্লাহ যাব। আর এখান থেকে বাস যাবে কয়েকটা, আপনারা যদি আরো সবাই বলেন 10টা হোক 20টা হোক আপনাদের জন্য বাস রেডি থাকবে, ব্যবস্থা করা হবে, আপনারা প্রস্তুতি নেবেন যাবেন। আসরের সালাতে আমি থাকবো উদ্বোধনীতে ইনশাআল্লাহ, আপনারা হাঁটাবো বীর হাঁটাবো ইনশাআল্লাহ। সরকারি চাকরি কি একজন মমিন হিসাবে করা ভালো না করাই ভালো? একজনের রোজা অন্য কেউ আদায় করতে পারবে? যার করবে সে যদি অচাল অকেজো হয় তাহলে করতে পারে, কোনো সমস্যা না, আর একজন করে দেবে মানে 1.25 কেজি করে চাউল দিয়ে দিবেন, তাকে খাবে করবে। রমজান মাসে কোন কোন সময় দোয়া কবুল হয়? রমজান মাসে 24 ঘন্টায় একই, বাচ্চার আওয়াজ ছাড়া নূপুর পড়তে পারি কি? হ্যাঁ, কি হলো ওটা? রমজান মাসে যারা তারাবি পড়েন পড়বেন তারা কি তাহাজ্জুদ, যারা রমজানে তারাবি পড়বে তাদের তাহাজ্জুদ পড়তে হবে না? তারাবি তাহাজ্জুদ দুইটা একই, তারাবি পড়লে তাহাজ্জুদ পড়তে হবে না, তাহাজ্জুদ পড়লে তারাবি পড়তে হবে না। শুকরিয়া, সময় আমার হাতের বামে আসেন ভোর।